بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। يا ايها الذين امنوا اتقوا الحق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الارض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الاميين رسولا منهم يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একমাত্র ত্রুটি মুক্ত। সমস্ত প্রশংসা, সমস্ত তসবিহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আমরা ত্রুটিযুক্ত, আমরা দুর্বল, আমরা কমজোর। আল্লাহ পাক যা ইচ্ছা করেন তাই করেন, পক্ষান্তরে আমরা যা ইচ্ছা করি তা হয় না। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যাকে আল্লাহ পাক নিরক্ষর জাতির মাঝে শেষ রাসূল করে প্রেরণ করেছেন এবং প্রথম সম্বোধন এই রিসালাত দিয়ে, আল কোরআন দিয়ে এই নিরক্ষর জাতিকে আল্লাহ পাক করেছেন। আর তারপরে সারা বিশ্বের সমস্ত মানুষকে, এমনকি জিনদেরকেও আল্লাহ পাক এই আল কোরআন দিয়ে, এই নবীর রিসালাত দিয়ে সম্বোধন করেছেন। আজকে তাফসির করব সূরা জুমার, মাঝখানে এই সূরার তাফসিরটি আমাদের মিস হয়ে গেছিল, যার ফলে আবার এই তাফসিরটি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু সূরা শুরু করেছেন তাসবীর শব্দ দিয়ে, ইউসাব্বিহু লিল্লাহি সাব্বাহা লিল্লাহি। এইভাবে বেশ কিছু সূরা রয়েছে যে সূরাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন তাসবীহ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবীহ মানে হচ্ছে পবিত্রতা ঘোষণা করা। তো আল্লাহ পাকের তাসবীহ মানে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা। তিনি পবিত্র, সমস্ত দুর্বলতা থেকে, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত রকমের ঘাটতি থেকে, যেসব কমজোরির দিক রয়েছে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, দোষ রয়েছে সমস্ত দোষ থেকে, ত্রুটি থেকে, দুর্বলতা থেকে, ঘাটতি থেকে
অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র। এ হচ্ছে তাসবিহ অর্থ। তাসবিহ আল্লাহ পাকের ইবাদত, এর বড় ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সুবহানাল্লাহর ফজিলত রয়েছে, আলহামদুলিল্লাহর ফজিলত রয়েছে, আল্লাহ আকবার তাকবীরের ফজিলত যেমন রয়েছে, তাকবীর তাহমিদ তেমনই তাসবিহেরও ফজিলত রয়েছে। বরং বেশ কিছু তাসবিহ বাক্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ বাক্য রয়েছে। সহিহ বুখারীর শেষ হাদিসে রয়েছে তাসবিহ সম্পর্কে, এবং তাতে আল্লাহ পাকের প্রশংসার কথাও রয়েছে। কালেমাতান দুটি কথা রয়েছে, দুটি বাক্য রয়েছে। খফিফাতান আলাল লিসান, বলতে খুব সহজ, হালকা জবানে খুব হালকা, অর্থাৎ উচ্চারণে খুব হালকা। আর সাকিলাতান ফিল মিজান, আর আল্লাহর দাঁড়ি পাল্লাই খুব ভারী। আর হাবিবাতান ইলা রহমান, রহমান দয়াবান আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। কি সেগুলি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুটো বাক্য আছে, দুটো বাক্যতেই সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে, তাসবিহ দিয়ে শুরু হয়েছে। তো তাসবিহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন গুরুত্বপূর্ণ ইবাদত যে শুধু মানুষ বা মুমিন মুসলিম তাসবিহ করেন না, মুমিন মুসলিমও তাসবিহ করে, এমনকি কাফেরও তাসবিহ করে, এমনকি মানুষ ছাড়া, জিন ছাড়া, ফেরেশতা ছাড়া, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি, যেসবের প্রাণ আছে, গাছপালা, এমনকি প্রাণহীন পাহাড় পর্বত, আসমান জমিন, অচেতন বস্তু, সবকিছুই আল্লাহ পাকের তাসবিহ করে। আসমানে এবং জমিনে আর তার মাঝে যা কিছু আছে, পৃথিবীর ওপরে হোক আর ভূ মানে জমিনের ভিতরে হোক, আর আসমানের ওপরে হোক আর জমিনের ওপরে হোক, যেখানে হোক না কেন, আল্লাহ পাক রব্বুল বিভিন্ন ভাষায় এই তাসবিহর কথা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে, কারণ সূরাগুলি দুই ভাগে বিভক্ত। সূরা মক্কি, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, মক্কাতে নয়। এটা যারা বলছে মক্কাতে যা নাযিল হয়েছে মক্কি, আর মদিনায় যা নাযিল হয়েছে মাদানী, এই সংজ্ঞা ঠিক না? এটা ঠিক নয়। তাহলে যেসব আয়াত বা সূরা মক্কাতেও নাযিল হয়নি, মদিনায় নাযিল হয়েছে, হুদাইবিয়াতে নাযিল হয়েছে, বদরে গিয়ে নাযিল হয়েছে, তাবুকের যুদ্ধে রাস্তায় নাযিল হয়েছে, কি বলবেন? এই জন্য কিছু ওলামারা, ইমাম সৈয়দুর রহমতুল্লাহ একটি কিতাব আছে আল ইতকান, তাতে ভাগ করেছেন আর এক রকমের ভাগ সূরাগুলিকে বা আয়াতকে, সাফারি আর হাজারি, যেগুলি সফরে নাযিল হয়েছে সেগুলো সাফারি, আর যেগুলি মুকিম অবস্থায় মদিনায় বা মক্কায় অবস্থানকালে নাযিল হয়েছে সেগুলো হচ্ছে হাজারি, মানে মুকিম অবস্থায় যা নাযিল হয়েছে। যদি আপনি ভাগ করেন এরকম যে মক্কায় যা নাযিল হয়েছে মক্কি, মদিনায় যা নাযিল হয়েছে মাদানি, তাহলে মক্কা মদিনার বাইরে যেগুলি নাযিল হয়েছে কি আলাদা আলাদা জায়গায় নাম দিতে হবে, তাই না? ভুল। এই জন্য মক্কার জীবনে যা নাযিল হয়েছে, অর্থাৎ হিজরতের পূর্বে যা নাযিল হয়েছে তার নাম হচ্ছে মক্কি, আর যা নাযিল হয়েছে হিজরতের পরে তা হচ্ছে মাদানি। মদিনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো জায়গায় নাযিল হয়েছে, মদিনা থেকে সফরে গেছেন তারপর নাযিল হয়েছে মাদানি। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নাযিল হয়েছে কোথায়? আরাফাতে নাযিল হয়েছে, মক্কায় নাযিল হয়েছে, আরাফা মানে মক্কায় নাযিল হয়েছে, কিন্তু নাযিল হয়েছে মদিনার জীবন হিজরতের পরে, বরং বিদায় হজের বছর, হ্যাঁ, দশম হিজরিতে। সুতরাং আলী ওমা আকমতুল্লাহ কুম দিন আকুম, কেউ যদি জিজ্ঞাসা করে যে এই আয়াতটি মক্কি না মাদানি, কি বলবেন? মাদানি, মদিনার কালে নাযিল হয়েছে, হিজরতের পরে নাযিল হয়েছে। এই সূরা জুমা এবং সূরা মুনাফিকুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন পড়তেন। একটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমআতি বিসূরাতিল জুমআ ওয়াল মুনাফিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন জুমার নামাজে সূরা জুমআ পড়তেন আর মুনাফিকিন পড়তেন। জুমআ আগে আছে আর তারপরে আছে সূরা মুনাফিকুন, তারপরে আছে সূরা মুনাফিকুন। তাহলে প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমআ পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন পড়তেন। এটা নতুন সুন্নত শুনলেন হয়তো, তাই না? কারণ আমাদের দেশে যে সুন্নতের আমল আছে, একটা সুন্নতের উপর আমল আছে,
ওটা হচ্ছে কখনো কখনো এটাও করতেন, সুরায় আলা সাব্বাহ রাব্বিকাল আলা, ওটাও সাব্বাহ দিয়ে শুরু হয়েছে। দেখেন সাব্বাহ আমরের সেগা দিয়ে, আর ইউসাব্বিহ ওখানে মোজারের সেগা দিয়ে, পার্থক্য। প্রথম রাকাতে সাব্বাহ ইসমা রাব্বিকাল আলা সুরে আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া, পাশাপাশি দুটি সুরা রয়েছে। এই দুটি সুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো পাঠ করতেন জুমার নামাজ, আর কখনো কখনো এই দুটি সুরা, যাতে জুমার কথা রয়েছে সুরায় জুমায়। আর মুনাফিকুন সুরায় মুনাফিকদের মুখোশ খোলা হয়েছে যাতে করে মদিনার মানুষকে, কারণ জুমা শুরু হয়েছে মদিনায়, মদিনার মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব হয় এই সূরা তেলাওয়াতের মাধ্যমে যে মুনাফিক আছে, সাবধান মুনাফিক থেকে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটি সূরার তেলাওয়াতের বড় বড় মাহফিলে, অর্থাৎ মানে বড় সংখ্যক লোক জুমার নামাজে, বেশি সংখ্যায় লোক একত্রিত হয়। সুতরাং এই বিশেষ বিশেষ সূরাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুমার নামাজে পড়েছেন অথবা ঈদের নামাজে পড়েছেন, এগুলি রহস্য আছে। এমনিতে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছেন, বাস কোন উদ্দেশ্য নেই না, উদ্দেশ্য আছে যাতে এই বিষয়গুলি মানুষকে শুনিয়ে দেওয়া হয়। কারণ আমরা এই জন্য বুঝি না যে হয়তো এমনি পড়েছেন, এই জন্য যে আমাদের দেশে আমরা অনারব মানুষ, অধিকাংশ মানুষ যেহেতু কোরআন বুঝি না, সূরা পড়লে অর্থ বুঝি না, সুতরাং আমরা মনে করি যে ইমাম সাহেব তেলাওয়াত করেছেন মন্ত্রের মতো তেলাওয়াত হইল না। এই তেলাওয়াতের মাধ্যমে মানুষকে জানিয়ে দেওয়া হইল এই বিষয়গুলি, জুমার বিষয়টা জানিয়ে দেওয়া হইলো, মোনাফেকদের বিষয়টা জানিয়ে দেওয়া হইলো প্রত্যেক সপ্তাহে। সূরা আলা, সূরা গাশিয়া, জান্নাত জাহান্নামের কথা জানিয়ে দেওয়া হইলো, কিয়ামতের কথা জানিয়ে দেওয়া হইলো, তাওহীদের কথা জানিয়ে দেওয়া হইলো। আফালা ইয়ানজুরুনা ইলা মা কাইফা খুলিকাত, কে সৃষ্টি করেছে এই উটকে, আসমানকে দেখো, পাহাড়কে দেখো, তাওহীদ আল্লাহকে চেনা রূপায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব হিকমতের জন্য এই বিশেষ বিশেষ সূরাগুলিকে বড় বড় অনুষ্ঠানে, অর্থাৎ ঈদের নামাজে, জুমার নামাজে, যাতে সবচেয়ে বেশি লোকেরা একত্রিত হতে পারে, তেলাওয়াত করতেন। তার মানে যদি নামাজের সূরাগুলিও মানুষকে বোঝানোর উদ্দেশ্য হয় এই বিষয়গুলি, তাহলে তার খুতবা সম্পর্কে কি বলতে পারেন আপনি? খুতবা কি মন্ত্র তো বাঙালি সমাজে, আর উর্দু ভাষী সমাজে, আর ইংরেজির সমাজে আরবিতে খুতবা দিয়ে কাজ হবে? কখনো হবে না, ভুল ভুল। যারা আরবিতে মন্ত্র পড়ে খুতবা, আর তারা বড়ই ভুলে রয়েছে, আল্লাহ তাদেরকে সংশোধন করার তৌফিক দিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে উদ্দেশ্যে কোরআন করিম নাজিল করেছেন মানুষের হিদায়তের জন্য, সেই উদ্দেশ্য মোতাবেক আমরা খুতবা দিয়ে থাকি। যেখানে যেই ভাষার মানুষ অধিকাংশ সংখ্যায় রয়েছে, সেখানে সেই ভাষা দিয়ে খুতবা হবে, এটাই হচ্ছে শরীয়ত সম্মত বিষয়। কারণ খুতবা মানে হচ্ছে খিতাব করা, সম্বোধন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। এখানে আসমান সমূহে এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ বলেছেন মা ফিস সামাওয়াত। কোরআনে কারীমের কোন কোন আয়াত আছে মান দিয়ে আছে, তো সাব্বিহু লাহু সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। মান, মান মানে ব্যক্তি, আর মা মানে বস্তু, দুটোর মাঝে পার্থক্য হচ্ছে। তাহলে যেখানে মান দিয়ে আছে, তার মানে আসমান জমিনে যারা আছে তারা তাসবিহ করে, ফেরেশতারা তাসবিহ করে, মানুষ তাসবিহ করে, জিনেরা তাসবিহ করে, এটা বোঝানো হয়েছে মান দিয়ে। কিন্তু মা যেখানে এসছে ব্যাপক, মানুষ ফেরেশতা জিন তো তাসবিহ করেই, কিন্তু অচেতন বস্তু, জ্ঞানহীন বস্তু, হ্যাঁ, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি তাসবিহ করে। এখানে অর্থে আসুন, আল্লাহ পাক ইরশাদ করেছেন ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ পাকের তাসবিহ করে মানে পবিত্রতা ঘোষণা করি। মা ফিস সামাওয়াতে, যা কিছু আসমান সমূহে রয়েছে, যা কিছু, যে কেউ নয় শুধু, যা কিছু রয়েছে, ওমা ফিল আর্দ, আর যা কিছু পৃথিবীতে আছে, পৃথিবীতে আছে মানে পৃথিবীর উপরে আছে আর পৃথিবীর পেটে আছে, অনেক আল্লাহ পাকের সৃষ্টি আছে মাটির তলায় আছে, আর অনেক আল্লাহ পাকের সৃষ্টি আছে যা মাটির উপরে আছে, জমিনের উপরে, পৃথিবীতে, আসমান জমিনের মাঝখানে আছে, সব কিছুই কে শামিল, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আসমানে ফেরেশতাদের ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সৃষ্টি বস্তু রয়েছে, অনেক সৃষ্টি বস্তু রয়েছে, বাইতুল মামুর রয়েছে, লৌহে মাহফুজ রয়েছে, হ্যাঁ,
যা জানি, আর বহু জিনিস আছে, বহু জিনিস আছে যা হয়তো জানি না। সিদরাতুল মুনতাহা রয়েছে, তাই না? তসবিহ করে না করে না? আল্লাহ পাকের তাহলে সিদরাতুল মুনতাহা তসবিহ করে, বাইতুল মামুর তসবিহ করে। কোরআনে কারিমে আল্লাহ পাক বাইতুল মামুর কথা বলেছেন, সিদরাতুল মুনতাহার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন। এসব বস্তু আল্লাহ পাকের তসবিহ করে। লওহে মাহফুজ, লওহে মাহফুজ তসবিহ করে। আল মালিক, যে আল্লাহ, এই আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, এই চারটি আল্লাহ পাকের গুণবাচক নাম। আর আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাগত নাম। এই লিল্লাহ, যে আল্লাহ রয়েছে, এই আল্লাহ শব্দের সিফাত মানে এগুলি হচ্ছে গুণ বর্ণনা আল মালিক দিয়ে। আল মালিক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, যে আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, তার তসবিহ করে। আল কুদ্দুস, যিনি অতি পবিত্র। কুদ্দুস, আমাদের দেশের মানুষরা, মানুষের নাম কুদ্দুস, কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই না, আব্দুল কুদ্দুস ভাই বলবেন। হ্যাঁ, আব্দুল কুদ্দুস ভাই বলবেন, কুদ্দুস ভাই বলবেন না, রহমান ভাই, আল্লাহ ভাই বলবেন নাকি? তো রহমান ভাই কি করে বলছেন জাহিলের মতো? আল্লাহ ভাই যেখানে বলবেন না, তারপর খালেক ভাই কি করে বলছেন? খালেক ভাই মানে সৃষ্টিকর্তা ভাই। হ্যাঁ, রাজ্জাক ভাই মানে রিজিক দাতা ভাই, যাকে বলে রাজ্জাক ভাই মানে ভাই। কত মূর্খতা আমাদের সমাজে, জেনে বলুক আর অজেনে বলুক, অনেকে জানে যে এটা বলুক, তারপরে পদভ্যাস রয়েছে বলা। আব্দুর রহমানকে রহমান বলবে, আব্দুর রহিমকে আব্দুর রহিম বলবে না, ও রহিম বলবে। আল মালিক, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী। আল কুদ্দুস, যিনি অতি পবিত্র। কুদ্দুস, কাব, দাল, সিন, এর মানে পবিত্র হয়। এতে থেকে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, কাদ্দাস ও কাদ্দাস থেকে ইসম মফউল বাইতুল মুকাদ্দাস, বা মাকদিস ইসম জারফ মাজরে মাফএলের ওজনে, তার মানে পবিত্র স্থান, এমন ঘর যা পবিত্র বা পবিত্র করা হয়েছে, আল্লাহ পাক পবিত্র করেছেন। তিনটি মসজিদের একটি মসজিদের নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস বা মাকদিস, মুকাদ্দাস নাই, কারণ আমাদের দেশের লোকে অনেকে বাইতুল মুকাদ্দাস বলে, ভাই মুকাদ্দাস পড়েন আর না হয় মাকদিস। আল আজিজ, যিনি মহা পরাক্রান্ত। আল হাকিম, যিনি হ্যাঁ কি বলবেন, মহাবিজ্ঞানী বা প্রজ্ঞাময়, যার প্রত্যেকটি কথা, কাজে, সৃষ্টিতে হেকমত রয়েছে, তিনি হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব গুণবাচক নাম উল্লেখ করার পরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুয়া আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূল, আল্লাহ সেই সত্তা। হুয়া মানে তিনি, তিনি মানে আল্লাহ, আল্লাহ সেই সত্তার নাম। বাআসা ফিল উম্মিয়িন, যিনি প্রেরণ করেছেন, বাআসা ইয়াবাসু মানে আরসালা ইউরসালু, আরসালা ইউরসালু মানে পাঠানো, আর বাআসা ইয়াবাসু মানে পাঠানো, শব্দের পার্থক্য। আল্লাহ সেই সত্তা যিনি প্রেরণ করেছেন ফিল উম্মি, নিরক্ষর জাতির মাঝে, নিরক্ষর লোকদের মাঝে। উম্মি একজন নিরক্ষর ব্যক্তি, আর উম্মি কোরআনে কারিমের আর এক আয়াতে রয়েছে আন-নাবিউল উম্মি, হ্যাঁ নিরক্ষর নবী, যার কাছে অক্ষরের জ্ঞান ছিল না, আলিম থেকে ইয়ার জ্ঞান ছিল না, কোনটা আলিম, কোনটা জিম, কোনটা হা, কোনটা খা, কোনটা ইয়া, কোনটা তা। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন শিক্ষকের কাছে নেননি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুণ হচ্ছে আল উম্মি। উম্মি বলা মানে নবীর মানহানি করা না সম্মান করা? কোন দিক থেকে সম্মান করা? আপনি ডাক্তার লোককে বলেন নিরক্ষর লোক, মানহানি করা হইল, হলো না? তাহলে নবীর ক্ষেত্রে এটা সম্মানের শব্দ, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আমি আপনি না, আর নবীল উম্মি। আর তা দিয়ে প্রশংসা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কেমন করে, কোন দিক থেকে? হ্যাঁ, তার কাছে অক্ষরের জ্ঞান ছিল না, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো শব্দের পার্থক্য করতে পারতেন না, তারপরেও সারা বিশ্বের সবচাইতে কামিয়াব মুআল্লিম, শিক্ষক, সারা বিশ্বের সমস্ত মানুষের জিনের শিক্ষক, জি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তাহলে এটা
প্রশংসামূলক কথা হইল না? হ্যাঁ, এই দিক দিয়ে প্রশংসা। আল্লাহ পাক নবীকে যে জাতির কাছে পাঠিয়েছে সেই জাতির অবস্থা ওইরকমই ছিল, তাদের কাছে শিক্ষার কোন আলো ছিল না। গোটা আরবে মাত্র হাতে গণা, হাতের আঙ্গুলে গণা যাবে এরকম কয়েকজন লোক পড়াশোনা জানত মক্কা মক্কার আশেপাশে, এরকম। এই জন্য আল্লাহ পাক সেই জাতিকে উম্মিয়িন বলেছেন। আল্লাহ পাক প্রেরণ করলেন কাকে? রাসূলান, একজন রাসূলকে। মিনহুম, তাদেরই মধ্য থেকে। কার মধ্য থেকে? উম্মিয়িনদের, নিরক্ষরদের মাঝে থেকেই। তাহলে তিনিও অক্ষরের জ্ঞান রাখতেন না, তাদের মাঝে থেকেই আল্লাহ পাক নিলেন একজনকে আর নিয়ে রাসূল বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই আয়াত কি প্রমাণ করে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মিদের মধ্য থেকে একজন ছিলেন? প্রমাণ করে না? করে না। উম্মি লোকদের মধ্য থেকে একজন যখন ছিলেন, উম্মি লোকেরা মাটির তৈরি ছিল না নূরের তৈরি ছিল? মাটির তৈরি ছিল, তাদেরই একজনকে রাসূল বানালেন। তাহলে তিনি মাটির না নূরের মাঝখান থেকে হয়ে গেলেন, অটোমেটিক হয়ে গেলেন। হ্যাঁ, বড়ই জাহালত, বড়ই মূর্খতা। নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক রাসূল প্রেরণ করলেন। নিরক্ষরদের মাঝে রাসূল প্রেরণ করেছেন, তার মানে শুধু নিরক্ষররাই ঈমান নিয়ে আসবে, আর বাকি লোকদের ঈমান না নিয়ে আসলেও চলবে নাকি? এমনটা নাই, বরং এটার উদ্দেশ্য হচ্ছে যে প্রথম খানে আল্লাহ পাক তাদের মাঝে পাঠালেন। সুতরাং যেখানে আপনি প্রথম অবস্থান করবেন সেখানকার লোকদেরকে আপনি ভালো কাজের দিকে আহ্বান করবেন, দাওয়াত দেবেন। আর তারপরে আপনার যদি এর চাইতে বেশি দায়িত্ব থাকে তখন অন্য জায়গায় যাবেন, তাই না? কিন্তু আপনি যেখানে প্রথম এসেছেন তখন সেখানে আপনার দাওয়াত পেশ করবেন। আপনি যা নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যে মিশন নিয়ে এসেছে মিশন পেশ করবেন, এ হচ্ছে উদ্দেশ্য। কারণ এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, সবগুলি আয়াতকে একসাথে করলে ব্যাপারটি স্পষ্ট হবে। যেমন আপনাদেরকে কয়েকটি আয়াত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত তো শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিরক্ষরদের মাঝে রাসূল করে প্রেরণ করেছেন, তাই না? দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকুল লিল্লাযিনা উতুল কিতাব, হে নবী তুমি বলে দাও ওই সব লোকদেরকে যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব, তার মানে ইহুদি নাসারাদের, খ্রিস্টানদেরকে বলে দাও, তাদেরকে বলতে বলা হচ্ছে, ওয়াল উম্মিয়িন, এবং নিরক্ষরদেরকে বলে দাও, মানে আরব মুশরিকদেরকে বলে দাও, আরব মুশরিকদেরকে বলে দাও, আর আহলে কিতাব যারা ইহুদি নাসারা তাদেরকে বলে দাও, আসলামতুম, তোমরা কি ইসলাম নিয়ে আসবে, তোমরা ইসলাম গ্রহণ করবে? তাহলে বলা হলো না, হলো না যে ইহুদিকে ইসলাম গ্রহণ করতে হবে, খ্রিস্টানকে ইসলাম গ্রহণ করতে হবে, আর মুশরিক পুত্তলিক যারা 360 মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করছে এদেরকেও ইসলাম গ্রহণ করতে হবে? আসলামতুম, ফাইন আসলামু, সুতরাং তারা যদি ইসলাম গ্রহণ করে, ফাকাত ইহতাদাউ, তাহলে হিদায়াত পেল, ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়, ফাইন নামা আলাইকাল বালাগ, হে নবী তোমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, তবলীগ করে দেওয়া, জানিয়ে দেওয়া তাদেরকে। আল্লাহ বাসিরুল বিল ইবাদ, একটি আয়াত কয়েক সপ্তাহ আগে এই আয়াতের তাফসীর করা হয়েছে। আল্লাহ পাক বলে সূরা যুখরুফে রয়েছে, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, হে নবী এই কোরআনে কারীম তোমার জন্য উপদেশ আর তোমার জাতির জন্য উপদেশ। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক পর্যায়ের কথা উল্লেখ করলেন যে এই কোরআন কার জন্য উপদেশ? প্রথম তোমার জন্য, তুমি এই উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে, তারপরে তোমার জাতির জন্য উপদেশ, অথচ অন্যদের জন্য উপদেশ। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, এইরকমই বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সম্পর্কে আয়াত নাযিল হয়েছে কোরআনে কারীম। তার মানে এই না যে নবীর বংশ কুরাইশ ছাড়া আর কাউকে বলতে হবে না। আল্লাহ বলছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি সতর্ক সাবধান করো আল্লাহর আযাব থেকে, অর্থাৎ ইসলামের দাওয়াত দাও, হ্যাঁ, পাপের কাজ থেকে, শিরিক থেকে, উফরি থেকে এদেরকে সতর্ক সাবধান করো। ওয়া আনজির আশিরাতাকা, তোমার বংশধরকে, সমস্ত বংশের কথা বলছেন আল্লাহ, আল আকরাবিন, তোমার নিকট আত্মীয় যারা তাদেরকে, তোমার বংশের যারা নিকট আত্মীয় তাদেরকে তুমি সতর্ক করো। তাহলে দূরের যে বংশের মধ্যে কিছু আছে, কাছের কিছু দূরের, তাহলে দূরের গুলিকে দাওয়াত দিতে হবে না সবগুলি, কিন্তু প্রথম তোমার নিকট আত্মীয় থেকে শুরু করো। আল্লাহ পাক যেমন এর চাইতো খাস, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম
হে মুমিনরা তোমরা নিজেকে রক্ষা করো, বাঁচাও, আর ও আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও নারা জাহান্নামের আগুন থেকে। আল্লাহ শুরু করেছেন নিজে থেকে, নিজের পরিবার থেকে, তারপর নিজের আত্মীয় স্বজন, তারপরে তোমার জাতি কম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি নাসারা এবং মুশরিকদের কথা আল্লাহ পাক রব্বুল বললেন, তারপরে শুনেন সমস্ত মানুষের জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত শুনেন, কুলিয়া আইয়ুহান নাস, হে নবী তুমি বলে দাও, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদের সকলের জন্য, ইলাইকুম জামিয়ান তোমাদের সকলের জন্য, সমস্ত মানুষের জন্য আমি রাসূল। আরেকটি আয়াত শুনেন, আল্লাহ পাক বলেছেন, লে উনজিরাকুম বিহি ওয়া মান বালাগ, এই আয়াতের তাফসীর এক সপ্তাহ আগে হয়েছে, যাতে করে আমি তোমাদের কাছে এসেছি যাতে তোমাদেরকে সাবধান করি, ওয়ামাম বালাগার আমার এই দাওয়াত যার কাছে পৌঁছিবে তাদেরকেও সাবধান করি, আমি পৌঁছাইতে পারলাম না কিন্তু কারো মাধ্যমে, আমার সাহাবীদের মাধ্যমে যে সব জাতির কাছে পৌঁছিবে তাদেরকেও আমি সতর্ক করতে এসেছি। লেউন যেরকম বিহি ওয়ামাম বালাগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াত ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাউইদুহু, আহজাব মানে যে কোনো দল, যে কোনো দলের মধ্য থেকে কেউ যদি কুফুরি করে, অস্বীকার করে, মানবো না কোরআন, মানবো না ইসলাম, মানবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানবো না নামাজ, মানবো না তাওহীদ, ওয়ামান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাউইদুহু, তাহলে তাদের সাথে জাহান্নামের ওয়াদা থাকলো। আল্লাহু আকবার, যে কোনো জাতি, আল্লাহ বলছেন আফ্রিকান হোক আর ইউরোপিয়ান হোক আর আমেরিকান হোক আর এশিয়ান হোক আর কালো হোক আর সাদা হোক আর যে কোনো বর্ণের হোক না কেন, যে কোনো সম্প্রদায়ের হোক, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিহি মিনাল আহজাব, যত জাতি রয়েছে, জাতির কোন কেউ যদি কুফুরি করে এই কোরআনের সাথে, আল্লাহর বিধানের সাথে, ফান্নারু মাউইদুহু, তার সাথে জাহান্নামের প্রতিশ্রুতি থাকলো, জাহান্নাম রয়েছে তার জন্য। এছাড়াও বহু আয়াত রয়েছে, সময় এতে লেগে যাবে যদি আরো লম্বা করি তো, আল্লাহ পাক যেমন বলেছেন যেমন আরসালনাক ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের জন্য যে নবী হয়েছিলেন তার প্রমাণ সূরা আহকাফের বেশ কিছু আয়াত রয়েছে, আর সূরা জিন রয়েছে, সূরা জিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে রাসূল এসেছেন নিরক্ষরদের মাঝে, আল্লাহ পাঠিয়েছেন কেন, তার ডিউটি কি, কি কাজে এসেছিলেন তিনি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে করে তাদেরকে আল্লাহ পাকের আয়াত পাঠ করে তেলাওয়াত করে শোনান তিনি। প্রথম কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে আল্লাহর আয়াত কোরআন করিমের তেলাওয়াত করে শোনাবেন, তারা আরব ছিল, আরবি ভাষায় তেলাওয়াত করলে তারা বুঝে নিত, না বুঝলে কখনো কখনো সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ এর অর্থ কি, তখন বলে দিয়েছেন যখন আয়াত নাজিল হলো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমি, যারা ঈমান নিয়ে আসলো আর ঈমানের, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ করলো না, জুলমের সংমিশ্রণ করলো না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, আর তারা হেদায়েত প্রাপ্ত, তখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের এমন কেউ আছে যে জুলুম করে না, এমন কেউ আছে যে গুনাহ করে না, সবাই তো আমরা গুনাহ করি, তাহলে তো আমরা হেদায়েত পাবো না, এই আয়াত বলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুননি নেক বান্দা লোকমান কি বলেছেন, যে ইন্না শিরকা লাযুলুম আযীম, এই আয়াতের জুলুমের অর্থ হচ্ছে সমস্ত জুলুম না, মানে গুনাহ নয়, সবগুলি গুনাহকে উদ্দেশ্য করা হয়নি, শিরক মুক্ত যদি থাকো তো কম হেদায়েত পাবে কমপক্ষে, আর যে শিরক যুক্ত থাকলো কখনো হেদায়েত পাবে না, আর তার জন্য নিরাপত্তাও নেই, দুটো আল্লাহ নিয়ামত দিবেন যদি শিরক মুক্ত সমাজ গড়তে পারেন, শিরক মুক্ত দেশ তৈরি করতে পারেন, শিরক মুক্ত পরিবার তৈরি করতে পারেন, ছোট শিরক নেই বড় শিরক নেই, তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুমুল আম, নিরাপত্তা দিবেন, দেশে নিরাপত্তা আসবে, সমাজে নিরাপত্তা আসবে, বাড়িতে নিরাপত্তা আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসবে না, আর দুনিয়াতে যে ফিতনা ফাসাদ হচ্ছে, হ্যাঁ নিরাপত্তাহীনতা আসছে, তাও আসবে না, আল্লাহর দিন বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তা আসতে পারে। তো এখানে নবী করিম সাল্লামের সাহাবিরা যখন জুলুম বুঝতে গিয়ে যখন তাদের দ্বিধাদ্বন্দ্ব হলো, তখন জিজ্ঞাসা করেন, নবী সাল্লাম তাফসির করে দিলেন, কিন্তু মাতৃভাষায় ছিল, তারা
তেলাওয়াত করলে বুঝতেন। এতগুলো আলেম আয়াতিহি, নবীর মিশন ছিল আয়াত তেলাওয়াত করা। ওয়াজাক্কিহিম, দ্বিতীয় ডিউটি ছিল তাদেরকে পবিত্র করা। আয়াত তেলাওয়াত করলাম, এলেম দিলাম, এলেম দেওয়ার পরে তারবিয়াত লাগবে, তারবিয়াত লাগবে, প্রশিক্ষণ লাগবে, শিক্ষার সাথে প্রশিক্ষণ লাগবে। যদি মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় কিন্তু ইসলামিক তরবিয়ত হচ্ছে না, পড়ানো হচ্ছে সুন্নাত মুস্তাহাবের কথা কিন্তু বাস্তবে এই আমলগুলি হচ্ছে কিনা দেখা হচ্ছে না, তাহলে ছেলে ভালো তৈরি হবে না। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার ছেলে হাফেজ, কিন্তু দেখছেন যে বাম হাতে পানি খাচ্ছে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলেন, খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ পড়েন না, দোয়া পড়েন না, হ্যাঁ বাড়িতে ঢুকলে সালাম দেয় না, ঠিক না? অথচ মাদ্রাসায় দিনে শিক্ষা নিচ্ছে, তাহলে মাদ্রাসায় পড়ছে, তালিম তো আছে কিন্তু তরবিয়ত নেই। খুব সংক্ষেপে বোঝানোর জন্য কথা বললাম, যে কোনো জায়গায় দেখবেন, যদি দেখা যায় যেহেতু তো শিখছে, নিয়মিত আসছেন কিন্তু আমলে পরিবর্তন হচ্ছে না, ইসলামিক সেন্টারে এসে শিখছেন কিন্তু এখনো টাকনা নিচে কাপড়, তালিম নিচ্ছেন কিন্তু তরবিয়ত নিচ্ছেন না। তরবিয়ত নিতে হবে, সংশোধন হচ্ছে না, এখনো ফজরের নামাজে যান না, অথচ প্রতিদিন নামাজের কথা আসছে, শুনছেন, এলেম আছে আপনার কিন্তু তরবিয়ত নেই। তালিমের সাথে তরবিয়ত না থাকলে এই তালিম দিয়ে শিক্ষা দিয়ে কোনো ফায়দা নেই, আপনি উপকৃত হলেন না, আপনার জন্য বিপজ্জনক হবে। শিক্ষাও যেমন ফরজ, আমল করা ফরজ, এলমের সাথেই আমল জড়িত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলছেন যে কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনাবে, আয়াত তেলাওয়াত করে আর তাদেরকে পবিত্র করবে, তাদের আত্মার পরিশুদ্ধি করবে। তাহলে ইসলামে স্পষ্ট কোরআন এবং হাদিসে আত্মার পরিশুদ্ধির তরিকা আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তা। এ বাতিনি এলেম নয়, হ্যাঁ মারিফতি এলেম নয়, যে লুকায়িত এলেম আছে শুধু পীরেরাই জানে আর আলেম ওলামারা জানে না, কোরআন হাদিসে নেই স্পষ্ট, মিথ্যা কথা, মিথ্যা কথা। শরীয়তেই আছে, কোরআন এবং হাদিসেই আছে যে আত্মার পরিশুদ্ধি কেমন করে হবে, ইবাদত বন্দেগীতে উন্নতি কেমন করে হবে, আখলাক চরিত্রে কেমন করে উন্নতি হবে, আকিদায় আল্লাহর উপর ভরসায় তাওয়াক্কুলে ধৈর্যে কেমন করে উন্নতি হবে, সব কথা কোরআন হাদিসে আছে। বাস আমল করতে হবে, আমল করে তাজকিয়া হাসিল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কাজ ছিল তাদেরকে কিতাবের শিক্ষা দেওয়া, আল কিতাব কোরআনে কারীমের, ওয়াল হিকমা তা একবার হিকমতের শিক্ষা দেওয়া, তার মানে হচ্ছে সুন্নাহ হাদিসের শিক্ষা দেওয়া, সহি তাফসীর এই ক্ষেত্রে, হিকমতের ক্ষেত্রে কোরআনে কারীমে বিশেষ করে, যেখানে কিতাবের সাথে হিকমত, কোন কোন আয়াতে কিতাবের সাথে হিকমত শব্দ উল্লেখ করা হয়েছে, সেখানে কিতাব মানে হচ্ছে কোরআনে কারীম আর হিকমত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই জন্য নবী সাল্লাল্লাহু বলেছেন যে দুটো জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, যতদিন মজবুত করে ধরে থাকবে ততদিন গোমরা পথভ্রষ্ট হবে না, দুটো কি? কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আর আমার সুন্নত, ওই কথাই এই আয়াতে রয়েছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে কিতাবের শিক্ষা দিতেন আর হিকমত আর হাদিসের শিক্ষা দিতেন। তাহলে কোরআনে কারীম হাদিস থেকে আলাদা করে বাস্তবায়ন করা যাবে না, যেমন কোরআনে কারীমের প্রতি আমল করবেন এর জন্য হাদিসের আমল করা জরুরি, না হইলে আমল করা সম্ভব নয়। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যলালিম মুবিন, যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল, যদি এর পূর্বে এই লোকেরা যাদের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন নিয়ে এসেছেন, রাসূল হয়ে এসেছেন, তারা স্পষ্ট গুমরাহিতে ছিল। ওয়া আখারিনা মিনহুম, আল্লাহ পাক বলছেন যে ওয়া আখারিনা মিনহুম, ওয়া আখারিনা মিনহুম এর সম্পর্ক কোন বাক্যের সাথে? আর এর সম্পর্ক আছে আগের সাথে, এর সম্পর্ক হচ্ছে যারা আরবি গ্রামার বুঝেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িন, এ ফিল উম্মিয়িন যে আছে উম্মিয়িনের উপর আতফ রয়েছে, আরবি গ্রামারে যারা আতফ বুঝেন, অর্থাৎ আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে রাসূল পাঠালেন নিরক্ষরদেরকে হেদায়াত করার জন্য। ওয়া আখারিনা মিনহুম, আর তাদের মধ্য থেকে আর অন্য অন্য লোকেরা রয়েছে তাদের মাঝেও রাসূল পাঠালেন, হ্যাঁ বা তাদের জন্য রাসূল পাঠালেন। তার মানে এই আয়াত স্পষ্ট করে দিয়ে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর জাতির জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে, তেমন অন্য অন্য জাতির জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে। ওয়া আখারিনা মিনহুম,
তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াতে সমস্ত জাতি, আফ্রিকান হোক, সুডানি হোক, হ্যাঁ, আর আপনার ভারতীয় হোক, আর আপনার চাইনিজ রূপ চেহারার হোক, ফিলিপাইনি হোক, সারা দুনিয়ার, আর ইউরোপিয়ান শ্বেতাঙ্গ হোক, যে কোনো বর্ণের হোক না কেন, সমস্ত জাতি এর অন্তর্ভুক্ত, আখিরানি মিনহুমের অন্তর্ভুক্ত। নিরক্ষরদের জন্য নবী আসলেন, আর নবী আসলেন ও আখিরানি মিনহুম, তাদের মধ্য থেকে আরো অন্যান্য লোকেরা রয়েছে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক প্রেরণ করেছেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, ওই লোক অন্যান্য লোকেরা যাদের জন্য আল্লাহ পাক নবীকে পাঠালেন, এই অন্যান্য লোকেরা এখনো তাদের সাথে, মানে সাহাবায়ে কেরামদের সাথে মিলিত হয়নি, অর্থাৎ সাহাবায়ে কেরামদের জামানায় তারা আসেনি, পরে আসবে, এখন আসেনি। সাহাবায়ে কেরামদের জামানায় তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, পরে ইসলামের দাওয়াত পৌঁছিবে। আমাদের দেশে ইসলামের দাওয়াত পরে পৌঁছেছে, যদিও সাহাবায়ে কেরামের জামানায় সামান্য দাওয়াত পৌঁছেছে, মুহাম্মদ বিন কাসিম এর মাধ্যমে সিন্ধু প্রদেশে দাওয়াত পৌঁছেছে, কিন্তু ভারতের সমস্ত এলাকায়, হ্যাঁ, বাংলার জমিনে ইসলামের দাওয়াত পৌঁছেনি। যদি বলা হচ্ছে যে প্রথম যুগের দিকেই আপনার যেগুলি বন্দর এলাকা, চিটাগাং অথবা বরগুনা এসব এলাকায়, তারপরে কেরালা, মাদ্রাস, যেদিকে সামুদ্রিক এলাকা রয়েছে সেসব এলাকায় ইসলাম পৌঁছিতে লেগেছিল, কিন্তু পরে সাহাবায়ে কেরামের জামানার পরে পৌঁছেছে। আল্লাহ সাল্লাম্মা ইয়ালহাকু বিহিম, তারা এখনো সাহাবায়ে কেরামদের সাথে মিলিত হয়নি, ওদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছবে, আর তাদের জন্য ইসলাম গ্রহণ করা ফরজ। ওয়াহুল আজিজুল হাকিম, এবং তিনি মহাপরাক্রান্ত, আল হাকিম, প্রজ্ঞাময়। এই আয়াত সম্পর্কে, আখিরানি মিনহুম সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হাদিসটা শোনাই, যে হাদিস ইঙ্গিত করা হয়েছে সহিহ বুখারীতে, হাদিস রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুন্না জুলুসানা ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, ফা উনজিলাত আলাইহি সূরাতুল জুমআ, তখন সূরা জুমআ নাযিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সূরা জুমআ নাযিল হলো। আর এই আয়াত, ওয়া আখিরানি মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, যে আয়াতের তাফসীর করছি, তাহলে তখন সাহাবীরা জিজ্ঞাসা করেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা, আরো অন্য অন্য লোক রয়েছে যারা লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনো তাদের সাথে মিলিত হননি, এরা কারা, ফালাম ইউরাজিহুম হাত্তা সুইলা সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন না, তিনবার করে সাহাবীরা জিজ্ঞাসা করলেন। ওয়াফিনা সালমানুল ফারসি, সেই সময় ওই মজলিসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বসেছিলেন, পারস্য দেশের লোক, তিনি অনারব এশিয়ানদের, এশিয়ান অনারবদের প্রতিনিধি নবী সাল্লামের দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সংসদ ছিল, সেই সংসদের একজন প্রতিনিধি অনারব এশিয়ান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, একজন প্রতিনিধি রোম সাম্রাজ্যের অর্থাৎ ইউরোপের, তার নাম বলতে পারেন, হ্যাঁ, সোহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউরোপের প্রতিনিধি, আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি ঈমান এনেছেন মক্কায়, ইউরোপের প্রতিনিধি মক্কায় মজুদ, মক্কার জীবনে। তারপরে আফ্রিকার প্রতিনিধি কে বলতে পারেন, বেলাল হাবশি রাদিয়াল্লাহু হাবশি, হাবাশা, আবিসিনিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সামনে মক্কার জীবনে আফ্রিকানের কাছে ইসলাম পৌঁছেছে, ইউরোপিয়ানের কাছে ইসলাম পৌঁছেছে, এশিয়ান অনারবের কাছে ইসলাম পৌঁছেছে, আর এ দিয়ে বাস্তবায়িত হয়ে গেছে যে এই সমস্ত দেশে ইসলাম পৌঁছিবে ইনশাআল্লাহ, পৌঁছেছে আর আরো পৌঁছিবে ইনশাআল্লাহ। আর ইসলাম যে সত্য দিন, আল্লাহর শেষ দিন, আর সমস্ত মানুষের জন্য এর বাস্তব প্রমাণ যে প্রতিদিন সারা বিশ্বে দলে দলে ইসলাম গ্রহণ করছে, অথচ মুসলিমরা এখন দুর্বল, নির্যাতিত। মুসলিমরা যদি শক্তিশালী হইতো তাহলে এর অবস্থা কেমন থাকতো চিন্তা করুন, মুসলিমরা যদি শক্তিশালী আরো হইতো তাহলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, দলে দলে ঝাঁপ দিয়ে ইসলাম গ্রহণ করত। আর মুসলিমরা যদি আদর্শ নিজের পেশ করত তাদের কথায়, আখলাক, আচরণে, ইবাদতে, মুসলিমরাই নামাজ পড়েন না, রোমে অমুসলিম থাকে, আর মুসলিম থাকে, অমুসলিম বলে এই মুসলমান তুই নামাজ পড়িস না, হ্যাঁ, খবর আছে আমার কাছে, জি খবর আছে। এখানে
একটা খ্রিস্টান ছিল, মাঝে মাঝে আমার দর্শে পুরাতন সেন্টারে আসতো চিটাগাং বাড়ি। তো ও এখানে দর্শে আসতো, ইসলাম গ্রহণ করার আল্লাহ তৌফিক দেয়নি, আল্লাহর ইচ্ছা, কিন্তু দর্শে নিয়মিত এক বছরের বেশি এসছে, জুমার দিন করে আসতো। আর ওর সাথী সঙ্গীরা ছিলেন কি, ওই লোককে মনে আছে অনেকের হয়তো আসতো, তো সাথী সঙ্গীরা সব মুসলিম, জন্মসূত্রে মুসলিম, ওদেরকে বলতো তোরা যাস না কেন, এত সুন্দর কথা হয়, দিনের কথা শুনতে কেন যাস না, ইসলামের জন্য চল। দেখছেন তো হাদিস দেখেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন মজলিস, ফাওয়াদা রাসূলুল্লাহ ইয়াদাহু আলা সালমান ফারসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির গায়ে হাত রাখলেন। সুম্মা ক্বালা, তারপর বললেন, লাউ কানাল ঈমানু ইনদাস সুরাইয়া, ঈমান যদি ধ্রুব তারাতেও থাকে, সুরাইয়া ধ্রুব তারাকে বলা হয়, ধ্রুব তারা কোন দিকে থাকে কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, তারা সম্পর্কে কারো জ্ঞান নেই নাকি? ধ্রুব তারা থাকে, এইটুকু বিজ্ঞান আপনারা পড়েছেন পূর্ব দিক, হ্যাঁ দক্ষিণ পশ্চিমে, আচ্ছা যাক ভালো করে জেনে বলবেন। তো যাই হোক, সুরাইয়া ধ্রুব তারা, যদি ধ্রুব তারাও যদি ইমান থাকে, মানে ইমান নিয়ে আসা যদি কষ্টকর হয়, দেখেন পশ্চিমা দেশে যারা বসবাস করে, অস্ট্রেলিয়ায় যারা বসবাস করে, ইসলামের শিক্ষা তাদের জন্য কত যে মুশকিল, কোন ভালো আলেম পায় না যে মাসলা জিজ্ঞেস করবে, কোন ভালো আলেম পায় না যে তাদের কাছ থেকে শিখবে। আপনারা কত বড় নিয়ামতে আছেন চিন্তা করুন, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলেমের অভাব নেই, কোরআন সুন্নাহর আলেমের অভাব নেই, বিদাতির অভাব নেই, বিদাতির আলেমের অভাব নেই, তো কোরআন সুন্নাহর আলেমের অভাব নেই আলহামদুলিল্লাহ। আপনার পরিবেশে একটু চেষ্টা করলেই হয়, কিন্তু তারা খুঁজে পায় না। ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করছে, বহু লোক আছে ইন্টারনেটে ইসলাম খুঁজতে খুঁজতে খুঁজতে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, ইসলাম ভালোবাসে, ইসলাম কোথায় পাবো কোথায় পাবো, সঠিক ইসলাম পেয়েছে, পাগল। ওর জন্য আপনার চাইতে বেশি শুনে তারা এতদূর ঠিক, এই আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো ঈমান যদি ধ্রুব তারায় থাকে, এর অর্থ হচ্ছে এটা, মানে ঈমান পাওয়া আর ইসলামের শিক্ষা পাওয়া যদি কষ্টকর ব্যাপারও হয়, ধ্রুব তারায় মানে মুশকিল ইসলামের শিক্ষা পাওয়া, লানা লাহু রিজালুন আও রাজুলুন মিন হাউলাই, তাহলে এই যে সালমান ফারসি আছে, এর এলাকার বা এর বংশের, হ্যাঁ এই দিকের বেশ কিছু লোকেরা, বর্ণনাকারী সন্দেহ হচ্ছে রেজালুন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি মানে বেশ কিছু লোকেরা না একজন লোক, বর্ণনাকারী সন্দেহ, কিন্তু না একজন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেজালুনই বলা হবেন, আল্লাহু আলাম, কারণ একজনের কথা অবশ্যই আয়াতে বোঝানো হয়নি। ওয়া আখারিন, আল্লাহ বহু বচন বলেছেন, ওয়া আখারিন মিনহুম, আরো অন্যান্য লোকেরা রয়েছে, অন্যান্য লোকেরা রয়েছে যারা এখনো আসেনি, সাহাবীদের সাথে মিলিত হয়নি, সাক্ষাৎ হয়নি, পরে তারা আসবে আল্লাহ পাক বলেছেন। তো এখান থেকে হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, এর মানে এই না যে শুধু পারস্য দেশে, বরং এটা দিয়ে বোঝানো হয়েছে যে আরব এশিয়ান, ভারত, তারপরে বুখারা, সামারকান, আজারবাইজান, উজবেকিস্তান, হ্যাঁ এদের সমস্ত এসব এলাকা, এছাড়া যত দূর পর্যন্ত চলে যাবেন আরব এশিয়ান, এদিকে ইশারা ইঙ্গিত করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে। কিন্তু এই হাদিস এর চাইতেও ব্যাপক, বা এই আয়াত এর চাইতেও ব্যাপক, এছাড়া পশ্চিম দিকে শুধু এই দিকে নয়, আল্লাহ পাকের দিনের খাদেম ইউরোপে তৈরি হয়েছে, স্পেনে তৈরি হয়েছে, স্পেনে যখন ইসলামিক রাষ্ট্র ছিল তখন বড় বড় ওলামা সেখানে, আর বড় ইসলামের খাদেম তৈরি হয়েছে, ইমাম কুরতুবি তাফসীর কুরতুবি, বিশাল তাফসীর, ইমাম কুরতুবি কোথাকার, কর্তবা, কর্তবা কোথায়, স্পেনে, যেটা ইউরোপে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে লাম্মা ইয়ালাখ, লাম্মা মানে এখনো না, আর লাম মানে না, নাম মানে শুধু না, আর লাম্মা মানে হচ্ছে এখনো না, এই অর্থ হয় যে লাম্মা ইয়ালাখ কবে মানে এখনো তাদের সাথে তারা মিলিত হয়নি। ওয়া হুয়াল আজিজুল হাকিম, যালিকা ফাদলুল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ, এই হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। কি এই মানে কি, কেউ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল করেছেন মুহাম্মদ কে, এই হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছে দিয়েছেন রেসালা দিয়ে সম্মানিত করেছেন। আর কেউ কেউ বলেছেন যালিকা ফাদলুল্লাহ মানে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে হিদায়াত করেছেন, আত্মার পরিশুদ্ধি হয়েছে, তাদেরকে কিতাবের জ্ঞান দিয়েছেন, এবং তাদের অনেকে ঈমান নিয়ে এসেছে,
ধন্য হয়েছে তারা। জালিকা ফাদলুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। যা কিছু আছে আপনার কাছে আল্লাহ পাকের অনুগ্রহ। সবচেয়ে বড় অনুগ্রহ হচ্ছে আপনার ঈমান, আপনার ইসলাম, আপনার নামাজি হওয়া। আল্লাহ শুকরিয়া আদায় করবেন নামাজি মানুষরা, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যারা সহি আকীদা পেয়েছেন। আল্লাহ সবচেয়ে বড় অনুগ্রহ। জালিকা ফাদলুল্লাহ ইউতি হেবে ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা দিয়ে দেয়। আপনার আপন ভাই, মায়ের পেটের ভাই বে নামাজি, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনার আপন ভাই মুশরিক, কবর পূজা ছাড়তে চায় না, মাজার পূজা ছাড়তে চায় না, পীর পূজা ছাড়তে চায় না, আল্লাহ শুকরিয়া আদায় করেন। জালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা অনুগ্রহকারী। তারপরে আল্লাহ পাক যে আয়াতের তাফসীর হলো তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতের কথা, যাদের আত্মার পরিশুদ্ধি হবে, যারা পাক পবিত্র হবে তাদের কথা উল্লেখ করার পরে বিপরীত এক জাতির কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, যারা দাবি করত যে আমরা আল্লাহর একবারে প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু। তারা কারা? ইহুদিরা। যখন আমরা আল্লাহর বন্ধু, সুতরাং পৃথিবীর নেতৃত্ব আমরা দেব, স্বাভাবিক। আমরা যখন আল্লাহর বন্ধু, পৃথিবীর নেতৃত্ব আমরা দেব, এই যে ধারণা ছিল তার আল্লাহ খণ্ডন করেছেন এই আয়াতে। বাস্তবায়নের দায়িত্ব যাদের ওপর দেওয়া হয়েছে, যে তাওরাত দিলাম মুসা আলাইহিস সালামের মাধ্যমে, আর এই তাওরাতের ওপর আমল করবে হে বনী ইসরায়েল লোকেরা, ইহুদিরা। এইরকমই শুধু ইহুদিরা নয়, বরং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে রাসূল মানতেন, মুসা আলাইহিস সালামকে রাসূল মানতেন। আর তারা তাওরাত এবং ইনজিল দুটোর উপর আমল করত, কারণ তাদের আসল বিধিবিধান তাওরাতে ছিল, আর ইনজিলে অতিরিক্ত কিছু জিনিস বাড়তি নাজিল করা হয়েছিল যা দিয়ে ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন হয়েছে। তাহলে তাওরাত মানে হচ্ছে তাওরাত আর ইনজিল দুটোই ঈসা আলাইহিস সালামের অনুসারীরা মানে, যে পুরাতন অনুশাসন আর নতুন অনুশাসন বাইবেলে যে রয়েছে এ দুটো খ্রিস্টানরা মানে। পক্ষান্তরে ইহুদিদের কথা হচ্ছে না, আমরা ইনজিল মানি না, ঈসা আলাইহিস সালামকেও মানি না, আমরা শুধু তাওরাত মানি। আল্লাহ বলছেন যাদের উপর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তারা দাবিও করত যে আমাদের মধ্যে জ্ঞানীরা রয়েছে, পণ্ডিতরা রয়েছে, আবা রহবান রয়েছে, ধর্মযাজক রয়েছে। আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়াহমেলুহা, অতঃপর তারা সেই বোঝা বহন করলো না। আল্লাহ বোঝা দিলেন তাদের উপর, দায়িত্ব দিলেন, কিন্তু দায়িত্ব পালন করলো না, বহন করলো না মানে দায়িত্ব পালন করলো না। তারা তাওরাতের যে দায়িত্ব নিয়েছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাওরাত নাযিল হলো তখন, এই তাওরাতের দায়িত্ব পালন করলো না। কেমন করে পালন করলো না? তাওরাতে যে বিধিবিধান ছিল প্রথম কথা তারা বিকৃত করে দিল, উজাইরকে আল্লাহর পুত্র বানিয়ে দিল ইহুদিরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিল খ্রিস্টানরা। এভাবে তাওরাত ইনজিলকে বিকৃত করে না, এক। দুই নম্বর কথা, তারা পালন করলো না এই তাওরাতের দায়িত্ব, যে তাওরাতে ভবিষ্যৎবাণী, বহু ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। বিকৃত হওয়ার পরেও, এই ধর্মগ্রন্থগুলো বিকৃত হওয়ার পরেও তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে, শেষ রাসূল আসবেন, কোন এলাকায় আসবেন এই ইঙ্গিত রয়েছে, তিনি কেমন হবেন ইত্যাদি ইঙ্গিত রয়েছে। এমনকি হিন্দুদের যে বেদ, বেদেও রয়েছে, কিন্তু সেগুলি তারা পালন করলো না। এটা হচ্ছে এই আয়াতের অর্থ, যে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো কিন্তু দায়িত্ব পালন করলো না। ওই দায়িত্বের মধ্যে তাওরাতের একটা অংশ ছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন তখন তার প্রতি তোমরা ঈমান নিয়ে আসবে। যেখান থেকে মুসা আলাইহিস সালাম দিন নিয়ে এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহির মাধ্যমে, সেই ওহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছে, সুতরাং মুহাম্মদকে মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু তারা মানেননি, এই সুম্মালাম ইহামালুহা, এই তাওরাতের বোঝা তারা উঠালো না, বোঝা ফেলে দিল, মানবো না, ভবিষ্যৎবাণী মানবো না, তাওরাতের আসল রূপকে বিকৃত করে দিল, নিজের মন গড়া বিধিবিধান তাতে ঢুকিয়ে ফেললো, সুম্মালাম ইহামালুহা। এদের উদাহরণ কেমন, এদের দৃষ্টান্ত কেমন? বলছে কামাসালিল হেমার, গাধার মতো। ইহামেল আসফারা, যে গাধা কি করে,
আসফার সিফরুনের বহুবচন, সিফর মানে হচ্ছে পুস্তক আর আসফার মানে অনেক পুস্তক। যে গাদা বহু পুস্তক পিঠে উঠায়, গাদার পিঠে প্রাচীন যুগে লাইব্রেরি এখান থেকে ওখানে নিয়ে যেতে হবে, আজকাল তো গাড়ি আছে তাই না, কার্টনে ভরলেন আর গাড়িতে উঠিয়ে নেন এখান থেকে ওখানে নিয়ে চলে যাচ্ছেন। আর প্রাচীন যুগে কিতাব নিয়ে যেত আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, কেমন করে নিয়ে যাবেন, গাদার পিঠে উঠে যেত। গাদার পিঠে যদি কোরআন এবং হাদিসের বোঝা উঠিয়ে দেন, এই গাদা তুমি আমার এই বাসা থেকে ওই বাসা পৌঁছা, বাসা চেঞ্জ করছি, গাদা কি বুঝবে যে আমার পিঠে কোরআন আছে না হাদিস আছে, না বেদ আছে না রামায়ণ আছে না মহাভারত আছে, হ্যাঁ না অশ্লীলতা আছে, ভালো আছে না মন্দ আছে, কিছুই বুঝে না গাদা, নির্বোধ, আল্লাহ বুঝারই তৌফিক দেয়নি। আর ইহুদি গুলি কি আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে তারপরে বুঝে না, তাহলে গাদা ভালো হইলো না ইহুদির চাইতে, গাদা বুঝে না বলেই, বুঝলে ঠিকই বলতে যে আমার পিঠে কোরআন আছে হাদিস আছে আমি একটু এহতরাম করি সম্মান করি, বুঝে না, আল্লাহ বুঝার শক্তি দেয়নি। আর ইহুদিকে বুঝার শক্তি দিয়েছে, খ্রিস্টানকে বুঝার শক্তি দিয়েছে, বিবেক দিয়েছে, হিতাহিত জ্ঞান দিয়েছে, স্টাডি করার তৌফিক দিয়েছে, ন্যায় অন্যায় ভালো মন্দ সত্য মিথ্যা যাচাই করো, কোথায় তৌহিদ কোথায় একত্ব রয়েছে কোথায় শিরক রয়েছে, আল্লাহ পাক এসব বিবেক বুদ্ধি দিয়েছে। তারপরেও তারা নিজের বিবেক দিয়ে কাজ নিল না, দুনিয়ার ক্ষেত্রে বড় বড় উন্নতি করে ফেললো সায়েন্স প্রযুক্তিতে, তারা দুনিয়ার নেতৃত্ব দিতে লাগলো, কিন্তু চোখের আড়ালের কথা বুঝার চেষ্টা করলো না, গায়েব বুঝার চেষ্টা করলো না, হক বাতিলের যাচাই বাছাই করলো না। আল্লাহ বলছেন এদের উদাহরণ হচ্ছে কামাসালিল হেমার, গাধার মতো, গাধার পিঠের ওপর যদি ভালো কিতাব থাকে তবু বুঝে না, মন্দ থাকে তবু বুঝে না, ও শুধু বুঝে যে বোঝা আমাকে নিয়ে যেত এটি আমার কাজ। ঠিক তেমনি তাওরাত ওদেরকে দেওয়া হলো, তাতে ভবিষ্যৎবাণী আছে নবী সম্পর্কে, শেষ নবী অবশ্যের আম্বে রাসুল ইয়াতি মিন বাদি ইসমাহু আহমদ, আমি সুসংবাদ দিচ্ছি এক রাসুলের আমার পরে আসবেন ঈসা আলাইহিস সালাম বলছেন, যার নাম হবে আহমদ, সুসংবাদ দিচ্ছি সুতরাং তোমার মান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মদিনায় এসে অপেক্ষা করছিলেন, কেন মদিনায় এসে অপেক্ষা করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি ভবিষ্যৎ বাণী শুনেছিলেন যে ওই দিক থেকে যেই দিকে খেজুরের গাছ খুব বেশি আছে ওখানে শেষ নবী আসবে, এটা ছিল লক্ষণ আগের কিতাবগুলিতে, খেজুরের গাছ কোথায়, খেজুর সবচেয়ে বেশি তখন মদিনায়, মদিনায় এসে বসবাস শুরু করলেন, অপেক্ষায় ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে ভবিষ্যৎবাণীর কথা কেউ শুনে জেনে তলাশ করেছে যে কোথায় পাবো সেই নবীকে, আর কেউ হিংসা করে শত্রুতা করেছে অস্বীকার করেছে যেমন ইহুদিরা করেছে। ইহুদিদের আলেম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কথা শুনতেই আর নবীর যেসব লক্ষণ পড়েছিলেন তাওরাতে যেমনই দেখলেন, দেখার সাথে সাথে বিশ্বাস হয়ে গেল, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এলান করে দিলেন আর মুসলিম হয়ে গেলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা তাওরাত পালন করলো না তারা গাধার মতো, ইহামিল আসফারা, যে গাধা বহু কিতাবের পুস্তকের বোঝা উঠায় কিন্তু কিছুই বোঝে না, বেসা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, কতই না নিকৃষ্ট দৃষ্টান্ত ওই জাতি যেই জাতি আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালিম সম্প্রদায়কে কখনো রাস্তা দেখান না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইহুদিদেরকে একটা চ্যালেঞ্জ করছেন, ইহুদিরা বলতো যে আমরা আল্লাহর বন্ধু, যেমন একটি আয়াত কোরআনে কারীম আছে তারা বলতো ইহুদিরা যে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আল্লাহর আমরা বন্ধু আল্লাহর প্রিয়। আল্লাহ কোরআনে কারীমে তার জবাবে বলছেন ওই আয়াতেই, কুল হে নবী বলে দাও তাদেরকে যে তোমরা যে আল্লাহর পুত্র আর আল্লাহর প্রিয় তোমরা, তো ফালেমা ইয়াযযাবুকুম বিযুনুবিকুম, তোমাদের গুনার কারণে তোমাদের আযাব কেন আসছে, তোমাদের মধ্যে থেকে বানর কেন বানানো হইলো, শুকুর কেন বানানো হইল, তোমাদের উপরে আযাব শাস্তি কেন, তাহলে কেন প্রিয়জনকে কেউ আযাব শাস্তি দেয় না, হ্যাঁ নিজ পুত্র কেউ আযাব শাস্তি দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অন্য ভাষায় চ্যালেঞ্জ করেছেন ইহুদিদেরকে, আল্লাহ পাক বলছেন কুল হে নবী বলে দিই আইয়ুহাল্লাযিনা হাদু, হে ওই লোকেরা যারা ইহুদি হয়ে গেছো, তার আল্লাহ ইহুদি করেনি এই নামটি আল্লাহ দেননি কিন্তু তারা ইহুদি হয়ে গেছে মনে রাখবেন, যারা সঠিক মূসা আলাইহিস সালামের দ্বীনের উপর ছিল তার মূসা আলাইহিস সালামের অনুসারী আতবায়ে মূসা, হ্যাঁ তাদের নাম ইহুদি নয়,
পরে তারা নিজেরা ধর্মকে বিকৃত করে ইহুদি হয়েছে। ওই রকমই যারা খ্রিস্টান, কোরআন কারিমের ভাষায় নাসারা বলা হয়েছে, তারা নিজেরা নাসারা হয়েছে। কালু ইন্না নাসারা, আমরা নাসারা, আল্লাহ তাদেরকে নাসারা বলেননি। ঈসা আলাইহিস সালামের অনুসারী তারা তখনকার মুসলিম ছিলেন, যখন দিনকে তারা বিকৃত করলো, তাওরাত ইনজিলকে বিকৃত করলো, তখন তাদের নাম ইহুদি হলো অথবা নাসারা হলো। এই নামগুলি আল্লাহর দেওয়া নাই। যেমন মুসলিমিন নাম দেওয়া কার? আল্লাহর। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ পাক তোমাদের নাম মুসলিম রেখেছেন, অথবা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম মুসলিম রেখেছেন, দুটো তাফসীর আয়াত রয়েছে। কিন্তু ইহুদি আর নাসারা এই নামগুলি আল্লাহ প্রদত্ত না, আল্লাহর দেওয়া নয়, বরং ওরাই বাছাই করেছে দিনকে, ধর্মকে বিকৃত করে। আল্লাহ তাই বলছেন, হে ওই লোকেরা যারা ইহুদি হয়ে গেছো, ইন জামতুম, তোমাদের যদি এই ধারণা থাকে, আন্নাকুম আউলিয়াউলিল্লাহ, যে তোমরা আল্লাহ পাকের বন্ধু, তোমরা আল্লাহ পাকের বন্ধু, এই যদি দাবি থাকে, ধারণা থাকে, মিন্দু ইন্না, অন্য লোকেরা নয়, অন্য সমস্ত লোককে বাদ দিয়ে তোমরা আল্লাহ পাকের বন্ধু, এটা যদি তোমাদের দাবি থাকে, ফাতামান্নাউল মাউত, তাহলে মওতের আকাঙ্ক্ষা করুন। কেন আল্লাহ মওতের আকাঙ্ক্ষা করতে বললেন? যদি, ভালো করে বুঝেন, যদি আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন, তাহলে তার সাথে সাক্ষাৎ করতে চাইবেন না চাইবেন না? দ্রুত চাইবেন না দেরিতে চাইবেন? কফিল যদি 3 মাস পর পর ছুটি দিত, আর যদি স্যালারি আর টিকিটের পয়সা থাকতো, তো সবাই স্ত্রীর কাছে যেতেন, যেতেন না? কারণ ভালোবাসেন, ছেলে মেয়েকে ভালোবাসেন, ঠিক না? তো আল্লাহ বলছেন যে তোমরা যখন আল্লাহর বন্ধু, তাহলে স্বাভাবিক আল্লাহর যখন বন্ধু, আল্লাহ খুব তোমাদেরকে ভালোবাসে, তা আল্লাহর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চাইবে। আর আল্লাহর সাথে দ্রুত সাক্ষাতের পথ হচ্ছে মৌত। মরলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মরার আগে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। তাহলে আকাঙ্ক্ষা করো যে আমরা মরে যাই, কারণ আল্লাহর সাথে আমরা মিলব, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর প্রিয়জন, সুতরাং আমরা মৌতের সাথে সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, দেখি তোমরা হক পথে আছো নাকি। সত্যিকার অর্থে যদি আল্লাহর বন্ধু হও, তাহলে মওতের আকাঙ্ক্ষা করবে। কিন্তু আসলে তুই আল্লাহর বন্ধু না, আল্লাহর শত্রু। আল্লাহ বলছেন কখন এরা মওতের আকাঙ্ক্ষা করবে না, বরং মওতকে ভয় করে। এত বেশি মওতকে ভয় করে, মওত থেকে পালায় যে তারা যদি ইয়াওয়াদ্দু আহাদুম লাউ ইয়ামারু আলফাসানা, আল্লাহ বলেছেন সূরা বাকারায়, ইহুদিরা আকাঙ্ক্ষা করে যে হাজার হাজার বছর যদি বাঁচতে পারতাম, হাজার বছর বাঁচতে চাই, মরতে চাই না, তাহলে কি করে আল্লাহর বন্ধু হইলে তোমরা? বন্ধু সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে। খাঁটি যারা মুমিন হবে, সে যদি জানতে পারে আজকে আমার মত, তো সে পিছপা হবে না, আলহামদুলিল্লাহ আমি এখানে থাকার চেয়ে এখান থেকে বেশি আরাম পাবো ওখানে গেলে। দুনিয়াতে কত কষ্ট, কত টেনশন, কত পরেশানি, কত দায়িত্ব আর কত ঝুঁকি, আর মরে গেলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহর কাছে পৌঁছিব, খুশির খবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফাতামান্নাউল মাউতা, তাহলে মওতের তোমরা আকাঙ্ক্ষা করো, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, কখনো তারা মওতের আকাঙ্ক্ষা করবে না। কেন কেন তারা ইহুদিরা মরতে চাইবে না? বেমা কদ্দামাত আইদিহিম, কারণ তাদের হাত অগ্রিম পাপ পাঠিয়েছে, অনেক পাপ করেছে, পাপ করার লোক কখনো মরতে চাইবে না, দুনিয়াতে থাকতে চাইবে। বেমা কদ্দামাত আইদিহিম, দুনিয়াতে জন্মসূত্রে যারা মুসলিম তাদের অবস্থা এরকমই কিন্তু দেখবেন। যারা পাপী লোক তারা মনে করে আমাদের যা কিছু এখানেই তো, সুতরাং কখনো মরতে চায় না, কখনো মরতে চায় না। আর আল্লাহর নেক বান্দা সে সবসময় প্রস্তুত হয়ে আছে, মরে গেলে আমার লস নেই, আর দুনিয়াতে থাকলে আমার লস নেই, দুনিয়াতে থাকলে আমার নামাজ রোজা নেকি বাড়বে, আজ দুনিয়া থেকে চলে যেতে দুনিয়ার টেনশন আর বালা মুসিবত থেকে আমি আরাম পেয়ে যাবো, আলহামদুলিল্লাহ, তাই না? কিন্তু যে পেট পূজারি মুসলিম, বেনামাজি মুসলিম, হ্যাঁ পাপী মুসলিম, ও তো মরলেই আজাব, তার শাস্তি মরতে চায় না। এই জন্য নবী বলেছেন যে পাপী লোকের যখন মতের সময় আসার, যখন মালাকুল মতকে দেখে না যে এখন তো রুহ কবজ করবে, তখন পালাতে চেষ্টা, রুহ দৌড়াদৌড়ি ছোটাছুড়ি শুরু করে দেয়, পালাবো পালাবো, যাবো আমি যাবো না, টেনে হেঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়। কখন ধরে মমিন লোকের যখন রুহ কবজ করা হয়, তখন কলস থেকে যেমন পানি ঢালতে কোনো কষ্ট লাগে না, পানি একটু কাত করলেই পানি পড়ে যায়, ঠিক তেমনি রূপ বেরিয়ে চলে আসে আগ্রহের সাথে ফেরেশতাদের হাতে, যে দ্রুত আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি আমি যাব। আল্লাহ
আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহু আলিমুন বিজ-জালিমিন, আল্লাহ জালিমদের সম্পর্কে জ্ঞানী। কুল হে নবী বলে দাও, ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয় যে মত থেকে তোমরা পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকিকুম, এই মত তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, মূর্তি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অদৃশ্য এবং দৃশ্য জ্ঞানের জ্ঞানীর কাছে। অদৃশ্য আলিমুল গায়ব, ওয়াশ-শাহাদা আর দৃশ্য, যা দেখা যায় আর যা দেখা যায় না, কে জানে? একমাত্র আল্লাহ। আর আমরা যা দেখা যায় তাই দেখি, তার বেশি কিছু দেখি না। তো আলেমুল গায়ব ওয়াশ-শাহাদা একমাত্র আল্লাহ পাক রব্বুল, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, দুনিয়াতে যা কিছু করছিলে সে সম্পর্কে তোমাদেরকে তখন জানানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে জুমার প্রসঙ্গ, আর এই প্রসঙ্গকে নিয়েই বা এখানে জুমার কথা উল্লেখ করা হয়েছে, মিন ইয়াউমিল জুমআ এই শব্দকে নিয়ে বা এই বিষয়টিকে নিয়ে এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে জুমআ, সূরাতুল জুমআ। আল্লাহ পাক এখানে সূরায়ে জুমায় জুমার কথা উল্লেখ করেছেন, এই জুমার দিন যে আমরা এই আজকের দিনে আছি। জুমার দিনকে জুমার দিন কেন বলা হয় কে বলতে পারেন? একত্রিত, জামাই আজমা মানে একত্রিত করা বা একত্রিত হওয়া, জামাই আজমা মানে একত্রিত করা। তো জুমার দিনকে জুমার দিন এই জন্য বলা হয় যে এই দিন মানুষকে একত্র করে। কোথায় একত্র করে? জি জি, জুমা মসজিদে, জুমা মসজিদে মুসলিমদেরকে একত্রিত করে এই দিন, মানে জুমার নামাজ পড়ার জন্য লোকেরা হাজির হয়। পক্ষান্তরে ওয়াক্তিয়া নামাজে ওই তো মাঠে ঘাটে পড়ে নিল, হ্যাঁ, যে যেখানে আছে সেখানে পড়ে নিল, কারণ সব জায়গায় নামাজ পড়া যায় যাচ্ছে প্রয়োজনে। যদি মসজিদ কাছে থাকে যাবেন, আজান শুনলে যাবেন, কিন্তু মাঠে আপনি কাজ করছেন মাঠে নামাজ পড়বেন। পক্ষান্তরে জুমার নামাজের জন্য মাঠ ঘাট ছেড়ে জামে মসজিদে আসতে হবে। তো জুমা, জুমার দিনকে জুমার দিন এই জন্যই বলা হয়, ইয়াউমুল জুমা বলা হয়, এটা একটা কারণ জুমার দিনের নাম জুমার দিন হওয়ার। আর একটা কারণ, প্রাচীন কারণ আছে, ওইটা হয়তো কারো ব্রেনে যায়নি। প্রাচীন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করেছে, সেই সৃষ্টির সাথে, প্রথম সৃষ্টির সাথে এই জুমার নামের সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতে আসছে, কয়দিনে আসমান জমির সৃষ্টি করেছেন? ছয় দিনে। শুরু করেছেন কি বারে বলতে পারেন? কি বারে শুরু করেছেন? রবিবারে। কে বললো? হ্যাঁ, রবিবারে, ঠিক রবিবারে, মাশাআল্লাহ। রবিবার সোমবার দুই দিনে কিছু সৃষ্টি হলো, আবার তারপরে মঙ্গলবার বুধবার কিছু সৃষ্টি হলো, বৃহস্পতিবার শুক্রবার, এই দিয়ে শুক্রবার দিন সৃষ্টি সম্পূর্ণ হইল, সমাপ্ত হইল। সৃষ্টি সমাপ্ত যেদিন হইল সব কিছু যেন জমা হয়ে গেল, যেখানে যা সৃষ্টি হওয়ার সব কিছু জমা হয়ে গেছে এই শুক্রবারে। অতিরিক্ত শুক্রবারের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হাদিস রয়েছে। আর সেই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়া আবাদ করার জন্য পাঠানো হয়েছে, সেই দিনে তওবা কবুল হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। এই জন্য জুমার দিনকে জুমার দিন বলা হয় যে জামা আজমা মানে একত্রিত করা। আল্লাহ পাক রব্বুল সমস্ত সৃষ্টিকে একত্রিত করেছেন একেবারে সেট ফুল এই জুমার দিনে। জুমার দিনে সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। জি, তো আল্লাহ পাকের সাথ করছেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইযা নুদিয়া লিস-সালাতি, যখন ডাক দেওয়া হবে সালাতের জন্য, নামাজের জন্য। আমাদের দেশি তরজমা নামাজ, কিন্তু আল্লাহ সালাত বলেছেন, সুতরাং সালাত ব্যবহার করার চেষ্টা করবে। সালাতের জন্য ডাকা হবে, মিয়ামিল জুমা, জুমার দিনে। এ কোন সালাত? ফজরের সালাত, জুমার দিনের, জুমার সালাতের জন্য, জুমার নামাজের জন্য যখন ডাকা হবে। ফাসাউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দ্রুত ছুটে আসো আল্লাহর স্মরণের উদ্দেশ্যে। আল্লাহর স্মরণের উদ্দেশ্যে তোমরা দ্রুত ছুটে ফাসাউ, সাই মানে দৌড় দেওয়া, কিন্তু এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য নেই, কারণ নামাজে দৌড় দিয়ে আসা, ঝাঁপ দিয়ে মানে দৌড় দিয়ে আপনি দ্রুত বেগে চলে আসবেন, আর আসার পরে বুক ফুলছে করছেন, এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু নিষেধ করেছেন, সে জুমার নামাজই হোক অথবা অন্য কোনো ওয়াক্তিয়া নামাজ। কিছু লোকের আছে
এই ফতোয়াতে যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, এ একটা ক্ষতি হয়েছে কিছু লোক। রুকু পেলে রাকাত, হ্যাঁ, সুতরাং রুকু ধরার জন্য যখন দেখলো যে কেরাত শেষে আল্লাহু আকবার এমন দৌড় দিল যে আছাড় খেলে বাঁচবে না, যদি আল্লাহ না করে আছাড় খেয়ে নেয় তো বাঁচবে না, হাত পা ভেঙে কি হবে, জাহেল মূর্খ সম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কঠোর ভাবে নিষেধ করেছেন, জুতা স্যান্ডেল কোথায় যে ছুটলো, কোনটা কোন দিকে, দুটো দিদিকে, কিন্তু রুকু ধরতে হবে, রুকু ধরতে হবে, মূর্খদের কাজে জায়েজ নেই। তো এখানে ফাসআও মানে হচ্ছে দ্রুত প্রস্তুতি নিয়ে আসা, তাড়াতাড়ি করে আসেন, রাস্তায় দৌড়াদৌড়ি করবেন না, কিন্তু আগে থেকে প্রস্তুতি না, যাতে করে আগে ভাগে আপনি মসজিদে আসতে পারেন। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, ব্যবসা বাণিজ্য ছাড়বেন তো, কেউ যদি ক্ষেত খামারে থাকে তো চাষাবাদ ছাড়বে না, ছেড়ে দিবে, ব্যবসা বাণিজ্য বলা হয়েছে, কারণ মদিনাই বা লোকেরা ব্যবসা বাণিজ্য বেশি করতো, মুহাজিরিনরা ব্যবসা বাণিজ্য করতো, আর ব্যবসা বাণিজ্য শহরে সাধারণত হয় আর গ্রামেও হয়, ব্যবসা বাণিজ্য কোথায় হয় শহরে হয় আর গ্রামেও হয়, গ্রামেও দোকানপাট আছে, মানুষের প্রয়োজনের জিনিস গ্রামে পায় অনেক কিছুই, আর শহরে তো ব্যবসা বাণিজ্য শুধু আছে, পক্ষান্তরে চাষাবাদ শুধু গ্রামে আছে, যার ফলে আল্লাহ ফাকর রব্বুল আলামিন ব্যবসার কথা উল্লেখ করেছেন। তার মানে এই নয় যে কেউ চাষের মাঠে থাকলে, মাঠে ঘাটে কৃষি কাজে থাকলে আসবে না, সেখান থেকে আসবে। ওয়াজারুল বাই, ব্যবসা ছেড়ে দাও, এটা তোমাদের জন্য বড় কল্যাণকর, ইনকুনতুম তাআলামুন, তোমরা যদি জানতে তাহলে কখনো ভুল করতে না, কখনো অন্যায় কাজ করতে না, কখনো বিলম্ব করতে না। আজকাল লোকের আসে দেখবেন এখানে মসজিদে, সব মসজিদে এরকম অবস্থা, লোকেরা আসছে নামাজ শুরু হয়ে গেছে, দৌড় দিয়ে জুমার নামাজ ধরার জন্য এমন দৌড় দিয়ে আসছে, আর আগে থেকে ও জানে যে আমি দেরি করে যাব, একটা করে জায়নামাজ রেখেছে, কিছু লোকের জায়নামাজ হাতে, নামাজ পড়ে আসছে দেখবেন জায়নামাজ হাতে, এরা সব ওই ফেল পার্টি। আজকাল এমনিতে অধিকাংশ লোক ডিম ডিমারও নাকি পাবে না, কথা বুঝতে পেরেছেন? নবী করিম বলছেন সব শেষে জুমার দিনের যে নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে টাইম আছে, সব শেষে যারা আসবে খুতবা দেশে কোন রকম হাজির হইলো তারা কি পাবে, ডিম পাবে, আর খুতবা শুরু হয়ে গেল তারপরে যারা হাজির হইলো তারা ডিমও পাবে না, মুরগির ডিম পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি জানতে, তো এতে বড়ই কল্যাণ ছিল। সুবহানাল্লাহ, আমরা দুনিয়ার ক্ষেত্রে জানছি যদি কফিল আপনাকে 1000 বেতন দেয়, আর অন্য জায়গায় যদি আপনার কাছে অফার আসে 5000 রিয়াল বেতন, থাকবেন না পালিয়ে যাবেন, ওই শতকরা 90 জন পালিয়ে যাবে, 1000 এর জায়গায় যদি 5000 পায় শতকরা 90 জন পালিয়ে যাবে, দরকার নাই, দুটো বছর এই কামা নিয়ে থাকলেও চলবে, একের জায়গায় 5 পাবো কি দরকার, আর তারপরে আমি রোদরে কাজ করছি, আমি এসিতে বসে কাজ করবো, থাকবো কেন, তাই না? এইরকম অনেকে করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একের জায়গায় 5000 না 27000 পাবে, 1000 এর জায়গায় 27000, কিসে? ওয়াক্তিয়া নামাজে, ওয়াক্তিয়া নামাজ ঘরে না পড়ে যদি মসজিদে পড়েন তো কতগুণ পাবেন, 25 বা 27, দিনের নামাজ 25 আর রাতের নামাজ 27, মাগরিব এশা ফজরে 27 গুণ পাবেন। চিন্তা করেন আপনি, তার 1 রিয়ালের জায়গায় যদি 27 রিয়াল কোথাও পান কাজে থাকবেন, 1 রিয়াল ঘন্টা চাকরি করছিলেন, আজকাল তো অনেকে যায় ঘন্টায় চাকরি করেন, হ্যাঁ, সাপ্লাই জানে 1 রিয়াল ঘন্টার, হঠাৎ করে খবর আসলো 25 রিয়াল ঘন্টা, সেই দিনে কাজ ছেড়ে পালিয়ে যাবেন, ওখান থেকে আজকেরও কাল কমপ্লিট করবো না, বেতন 1 মাসের বেতন, অসুবিধা নেই, বেতন ছেড়ে পালিয়ে যাবেন, চিন্তা করেন আপনি। আর সুবহানাল্লাহ, আর নামাজের ক্ষেত্রে এত অনীহা গাফিলতি, কিছু লোক নামাজ পড়ে কিন্তু ঘরে মহিলাদের মতো ঘরে নামাজ পড়ে, আর বাকি তো অধিকাংশ বেনামাজ, ও 1 রিয়ালও চাই না, ও 1 রিয়ালও চাই না, দরকার নেই, কত হত বাগা। ইনকুনতুম তাআলামুন, আল্লাহ এই জন্য বলেছেন, এই যে ইনকুনতুম তাআলামুন তাফসীর, তোমরা যদি জানতে তো বড়ই কল্যাণকর তোমাদের জন্য, দুনিয়া রিয়াল বুঝছো, টাকা ডলার বুঝছো, সেই জন্য তুমি এত ছুটেছো এর পিছনে, কিন্তু আল্লাহ পাকের কাছে কত বড় পুরস্কার রয়েছে সে পুরস্কারের কথা তুমি জানো না, জাহিল। ইন্নাহু কানা যালুমান জাহুল, আল্লাহ বলেছেন না যে হামালাহাল ইনসান, আল্লাহ আমানত যখন দিলেন আসমান জমিন উঠাইলো না, পাহাড় উঠাইলো না, মানুষ উঠি নিল, ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর মানুষ বড়ই জালেম আর বড়ই মূর্খ, কত মূর্খতা যে পয়সার পিছনে ছুটে কিন্তু নেকির পিছনে ছুটে না,
দুনিয়ার 60 বছরের বয়স বয়স যে 60 বছর এর জন্য ছুটে চিরকাল সেখানে থাকতে হবে তার জন্য ছুটে না, তার জন্য কোনো চিন্তা নেই। আল্লাহ বলছেন ফায়জা কদিয়াতিস সালাহ, সুতরাং নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, জুমার সালাত যখন সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আর মসজিদে বসে থাকার প্রয়োজন। আল্লাহ বলছেন যে সারাদিন মসজিদে বসে থাকো, ফান্তাশিরু ফিল আরদ, পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহ সন্ধান করো, ওয়াজকুরুল্লাহ কাসির, আল্লাহ পাকের অনুগ্রহ মানে কি? হ্যাঁ, রিজিক, হালাল রিজিক। এই জন্য মসজিদে ঢোকার সময় মসজিদের ভিতর, মসজিদ হচ্ছে আল্লাহর রহমতের জায়গা, আর মসজিদের বাইরে হচ্ছে আল্লাহর অনুগ্রহ ফজলের জায়গা। হ্যাঁ, রহমত আর ফজল মনে রাখবেন। মসজিদে ঢোকার সময় দোয়া আছে, আল্লাহ মাফতাহলি আবু আবা রহমত, থেকে আল্লাহ তোমার রহমতের দ্বার খুলে দাও, রহমতের দরজা খুলে দাও, কারণ মসজিদে রহমত নেওয়ার জন্য এসছে না। আর মসজিদ থেকে যখন বের হচ্ছেন তখন রুজির দরকার, নিজের পেট আছে, নিজের স্ত্রী আছে, নিজের পরিবার, ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, খরচ দিতে হবে। তাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ এখন তোমার অনুগ্রহ ফজল চাই, মানে রুজি চাই। দোয়া তো হিকমত আছে, মসজিদে বের হলে ফজল বলবেন আর মসজিদে ঢুকলে রহমত বলবেন। আল্লাহ বলছেন অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করো, মাঠে ঘাটে ব্যবসা বাণিজ্যে যেখানে যারা আছে, যে চাকরিতে আছে চাকরিতে, ওয়াজকুরুল্লাহ কাসিরা, এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসিরা, এবং আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো। ব্যবসা বাণিজ্যে চলে গেলেন, রুজি সন্ধান করতে গেলেন, সেখানেও আল্লাহ পাককে খুব বেশি স্মরণ করো, যাতে করে মসজিদ থেকে বেরিয়ে গুনাহ শুরু না হয়। ওয়াজকুরুল্লাহ কাসিরা, মাঠে ঘাটে নেমে গেলেন, ব্যবসা বাণিজ্যে যখন গেলেন আল্লাহ আল্লাহ রুজি সন্ধান করার জন্য, তখন আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। মসজিদে বেরিয়ে বিড়ি সিগারেট ধরিয়ে দিল, যেসব মুসলমান আল্লাহকে স্মরণ করলো, কখনো স্মরণ করলো না, কোন স্মরণ করলো যে মসজিদে বেরিয়ে হারাম খাওয়া শুরু করলো, মসজিদে বেরিয়ে ব্যবসা আর মিথ্যা কথা বলা শুরু করলো, খামসারিয়াল 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 খামসারিয়াল, বলছে যে মুমকিন আরবারিয়াল, কইছে মাফি ফায়দা, মিথ্যা কথা, একবার দুরিয়ালে কিনেছে, খাসারা লস লাগবে আমাকে, মিথ্যা কথা, কোথায় আল্লাহকে স্মরণ করলো? এই জন্য আল্লাহ পাকে স্মরণ করতে বলা হয়েছে রুজি রোজগারি গিয়ে। মসজিদে বেরিয়ে ডিউটিতে তাড়াতাড়ি যাও, মসজিদ থেকে বেরিয়ে আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সুপারভাইজার নাই, ফোরম্যান নাই, কফিল নাই, অসুবিধা নেই, ঘোরাঘুরি করছেন, কফিল থাকলে সালাম ফিরে টান দিতেন না, আল্লাহকে খুশি করার চেষ্টা করে, মানুষকে খুশি করলে আল্লাহ অসন্তুষ্ট করে দেবে, আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক ফরজ করেছেন, যেই ফরজ যে রুজি রোজগার করছেন, আপনি বেতন নিচ্ছেন, সুতরাং ডিউটি সুন্দরভাবে করবেন। ওয়াজকুরুল্লাহ কাসিরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায় যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রুজি সন্ধান করতে গিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে বলা আছে। এই জন্য বাজারে গেলে বাজারের দোয়া আছে, এই আয়াতগুলো আমল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। হ্যাঁ, বাজারে ঢোকার দোয়া কার জানা আছে? হাতগুলি দূরে আসছে এখান থেকে। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, কি একজন বলেন, একজনকে বলতে দেন, একজনকে একজন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, হ্যাঁ, ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত ইয়ুহি ওয়া ইয়ামিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি কালমা তাওহীদ ওর সাথে শুধু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত আছে, ইয়ুহি ওয়া ইয়ামিতু বাড়তি আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহি ওয়া ইয়ামিতু ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়া যদি পড়া হয় তো কত নাকি পাবেন জানা আছে? 1 লক্ষ, আলফ আলফ হাসানা, 50 হাদিস ফাজাইল আমলে, যে ছোট পুস্তিকার বইটি আছে না, এই ফাজাইল আমলে এই হাদিসটি আছে দেখবেন, আর হাদিস এটি হাসান, সেই হাদিস, এই হাদিস আছে আলফ আলফ হাসানা, মানে হাজারকে হাজার গুণ দিয়ে, না হাজার হাজার এর মানে হাজারকে হাজার গুণ দিলে কত হয়? 10 লক্ষ হয়, 10 লক্ষ নেকি পাবে, 10 লক্ষ মহান হো আলফ আলফ সাইয়া, 10 লক্ষ গুনাহ মাফ হবে, ওয়ারাফা আলফ আলফ দারাজাত, আর 10 লক্ষ মর্যাদা উঁচা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস সহি, এগুলি জাল জয়ীফ হাদিস নাই, কারণ আমাদের বাজারে আবার জাল জয়ীফ 49 কোটির হাদিস, ওই জাল কথা, কথা বুঝতে পারছেন? 49 কোটি না বলে ওরা,
জাল কথা, কিন্তু এটা সহি হাদিস। বাজারে আমরা প্রায় বাজারে বাস করছি, চিন্তা করেন আমরা ডিউটি করছি ডেলি, কিন্তু বাজারে আসছি, একটু খেয়াল করলে হয়, ভালো ভালো মানুষ আমরা খেয়াল করি না, অথচ বাজারে ডিউটি করছি। এই যে দার শুনতেছেন বাজারে এসছেন, আপনি যদি দূরে থাকেন বাজারে এসছেন, ডিস্ট্রিক্ট মার্কেট এখানে এসছেন, আসল মার্কেট যেটা সিটি সেন্টার, কিন্তু আমি কখনো পড়েন না, অথচ পড়তে এক মিনিট লাগবে না। আর কত নাকি আপনি 10 লক্ষ নাকি, এটা নফল নাকি, ফরজ আদায় না করলে আপনি নাজাত পাবেন না এই দিয়ে, কিন্তু এই অ্যাডিশনাল নাকির প্রয়োজন আছে। জি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এগুলি হচ্ছে তরবিয়াত, এলেম জানা আছে, হাদিস জানা আছে, বাজারের দোয়া জানা আছে, কিন্তু আমল করি না, আমল আজকে থেকে করবেন, এটা হচ্ছে তরবিয়াত। একটা নাম তালিম, আর একটা তরবিয়াত, একটা শিক্ষা, একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ দরকার আমাদের, আমল দরকার, আমলে উন্নতি আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন ওয়াইদা রাও তিজারাতান, হ্যাঁ বলছেন ওয়াজকুরুল্লাহ কাসীরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সার্বিক মঙ্গল হাসিল করবে। ওয়াইদা রাও তিজারা, যখন তারা ব্যবসা দেখে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলা হয়েছে আয়াতে, যখন তারা ব্যবসা দেখে, আউলাহওয়ান অথবা ক্রীড়া কৌতুক খেলাধুলা দেখে, ইনফাদু ইলাইহা, তখন সেই ব্যবসার দিকে তারা ছুটে যায়। ইনফাদু ইলাইহা, ইনফাদু মানে ছুটে যাওয়া, দ্রুত যাওয়া, ইলাইহা শুধু ব্যবসার কথা, এখানে খেলার কথা বলা হয়নি, দুটোর কথা যদি বলা হয়তো ইলাইহিমা বলা হয়তো, ইলাইহিমা দ্বিবচন আল্লাহ বলেননি, কারণ একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শানে নজরুল, যেটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়, ইনফাদু ইলাইহা, তখন তারা সেই ব্যবসার দিকে ছুটে যায়। ওয়া তারাকুকা কায়মা, হে নবী তোমাকে তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় ছেড়ে দেই, খুদবাই তুমি দাঁড়িয়েছিলে সেই অবস্থায় তোমাকে ছেড়ে তারা চলে যায়। কুল হে নবী তাদেরকে জানিয়ে দাও, মা ইনদাল্লাহি খাইরুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা, যা কিছু আল্লাহ পাকের নিকটে রয়েছে তা খেলাধুলার চাইতে আর ব্যবসা বাণিজ্য চাইতে শ্রেয় উত্তম, খাইরুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা, ওয়াল্লাহু খাইরুর রাযিকিন, আল্লাহই উত্তম রিজিক দাতা, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহই রিজিক দিয়ে থাকেন। এই আয়াতের শানে নজরুল কি? শানে নজরুল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় অভাব ছিল, বিশেষ করে গম এই দেশে হইতো না, আরব উপদ্বীপে হইতো না, গম আসতো শাম দেশ থেকে, শাম দেশ ফিলিস্তিন থেকে, দামেস্ক থেকে, ওই দিক থেকে গম আসতো, আর গম কাফেলার লোকেরা নিয়ে আসতো, যদি সাথে সাথে না যাওয়া যায়, লোক সংখ্যা বেশি আর অল্প কিছু গম এত দূর থেকে এসছে, আর না হলে কয়েক মাস হয়তো আর গম আসবে না, বাচ্চারা রুটি খেতে পাবে না, ওই খেজুর খেয়ে দিন পাত করতে হবে, তাহলে কত প্রয়োজন ছিল। এমন না যে আজকালকার মতো অবস্থা ছিল আর সাহাবিরা ছুটে গেছেন, তারপরে তাদের কাছে মাসলা এটাও জানা ছিল না যে খুতবা চলাকালীন বেরিয়ে যাওয়া যাবে না, ফরজ, এই হুকুমও তখন নাজিল হয়নি, তারপর যে খুতবা চলছে এইদিকে আর নামাজটা এসে ধরে নেব, আর যদি এখন না যাই তো মুনাফিক লোকেরা সব কিনে নিবে, আমরা গিয়ে কিছুই পাবো না, আমাদের বাচ্চারা আর রুটি খাওয়া তাদের নসিব হবে না, যার ফলে তারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি করে একটু যাই আর গিয়ে গমটা কিনে চলে আসে, আবার নামাজে হাজির, খুতবায় হাজির হয়ে যাবে। এই চলে গেছিলেন, মাত্র 12 জন সাহাবী থেকে গেছিলেন মসজিদ থেকে, সকলেই চলে গেছিলেন ওই কাফেলার কাছ থেকে মাল সামান কেনার জন্য, যেগুলো খুব জরুরি ছিল তাদের জন্য, তাদের অবস্থা এরকম ছিল। কারণ সাহাবায়ে কেরামদের সম্পর্কে আমাদের ভালো ধারণা হইতে হবে, যদি আজকালকার প্রেক্ষাপটে ধরেন যে মসজিদে খুতবা চলছে আর কিছু গুরুত্বপূর্ণ জিনিস বিক্রি হতে আসছে আর দৌড় দিয়ে চলে গেছে, তাহলে সেই লোকগুলি সম্পর্কে আপনার ধারণা কি হবে? বাজারের বাজে লোক, তাহলে এত দুনিয়ামুখী লোক, তা আপনি যদি এইরকমই ধারণা করেন আজকালকার জামানার মতো মনে করলে ওইরকমই মনে করেন, কিন্তু না, আসমান জমিন পার্থক্য আছে, তখন যে অবস্থা ছিল। আপনি চিন্তা করুন, আপনার বাচ্চারা যদি 6 মাস ধরে চাল না পায়, ভাত না খেতে পায়, এইরকম দুর্ভিক্ষ থাকে, আর সেই সময় জুমা মসজিদে আচানক খবর আসে যে কিছু চাল বিক্রি হইতে এসেছে, টাকা আছে আপনার কাছে, আপনার পরিস্থিতিটা কি হবে চিন্তা করুন, চিন্তা করুন আপনি। জি, এইরকম পরিস্থিতি, তারপরে আমরা মাসালা জেনে গেছি যে খুতবা শোনা ফরজ, আয়াত নাজিল হয়েছে, পরে আয়াত নাজিল হইলো, এই আয়াত নাজিল হইলো, তখন পর্যন্ত আয়াত নাজিল হয়নি, তারা ভেবেছেন যে সুন্নাত কাজ আছে, ঠিক আছে সুন্নাতটাতে নাই হলাম, ফরজ নামাজ এসে হাজির হয়ে যাবো, তাতে হবে কি? সাহাবায়ে কেরামদের ভালোবাসা বৃদ্ধি পাবে, সাহাবায়ে কেরামদের শ্রদ্ধা বৃদ্ধি পাবে, তাদের অবস্থা পরিস্থিতি আমরা বুঝতে চেষ্টা করব, মানুষের অবস্থা, মানুষের সম্পর্কে সুধারণা আমাদের জন্মিবে, বিশেষ করে যারা আমাদের আদর্শ, যে দল আমাদের জন্য আদর্শ দল, রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াত নাজিল করেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে 12 জন মাত্র থেকে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে থাকেন আর বাকি সবাই চলে যায় গম কেনার জন্য, যে কাফেলার লোকেরা এসেছে আগে বিক্রি হয়ে যাবে আর পাবো না। তারপরে কিছু অমুসলিম আছে তারা কিনে নেবে, মুশরিক আছে তারা কিনে নেবে, ইহুদিরা আছে তারা কিনে নেবে, আমরা পাবো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, ওয়া ইযা রাউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা, যখন তারা ব্যবসা দেখে অথবা খেলাধুলা দেখে তখন ব্যবসার উদ্দেশ্যে তারা দৌড় দিয়ে চলে যায়, বা তারা কুকা কায়মা হে নবী তোমাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছেড়ে চলে যায়। কুল মা ইনদাল্লাহি খায়র, আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে বড়ই কল্যাণকর খেলার চাইতেও এবং ব্যবসা বাণিজ্যের চাইতেও। আল্লাহ খায়রুর রাজিকিন, আল্লাহ শেষখানে কেন বললেন, এই জন্য বললেন যে দেখো যদি তোমাদের কাফেলার মাল সামাল শেষ হয়ে যায় পেলে না কম, আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ অন্য কোনো ব্যবস্থা করবেন, আল্লাহর উপরে এরকম ভরসা মজবুত করো যে ঠিক আছে মাল সামান পাবো না কিন্তু আমার নামাজ ঠিক থাক, আল্লাহ উত্তম রিজিক, নামাজ পড়ার পরেই আমি যাব। যেমন হঠাৎ করে এখানে পরীক্ষা, ইমানের পরীক্ষা, অনেক ভাইরা বলে এরকম দোকানদাররা, দোকানটা আজান হয়েছে, আল্লাহ আকবার আজান হয়েছে, দোকান লক করতে যাচ্ছে, ওই সময় একটা বড় ধরনের কাস্টমার এসেছে কয়েক হাজার রিয়ালের মাল নেবে, বেশি লাগবে না, দশ মিনিট পনেরো মিনিট লাগবে, তারপরে হয়তো জামা ধরে নিতে পারবো, চিন্তা করো সেই সময় আপনার পরীক্ষা, ইমানের পরীক্ষা। যারা ট্যাক্সি চালান, ট্যাক্সি এখানে ট্যাক্সি ড্রাইভার, আজান হয়ে গেছে আর সেই সময় কাস্টমার বলছে এয়ারপোর্ট যাবো 60 রিয়াল, যদি জামাত ধরি এখানে তাহলে 60 রিয়াল পাচ্ছি না, আর যদি 60 রিয়াল নিই তাহলে এয়ারপোর্ট যেতে যেতে নামাজ শেষ হয়ে যাবে, নামাজ জামাত পাবো না, এখন কি করবেন? বলতো সেরুনাল হায়াতের দুনিয়া করবেন, হ্যাঁ দুনিয়ার টাকা পয়সাকে প্রেফার করবেন, আপনি প্রাধান্য দেবেন না, আপনার নামাজকে প্রাধান্য দেবেন, জামাতকে প্রাধান্য দেবে, এখানে ইমানের পরীক্ষা। আল্লাহ বলেছেন যে দুনিয়াকে প্রাধান্য দেবে তার স্থান জাহান্নাম, ফরজ ওয়াজিব ছেড়ে দিবে বিশেষ করে, আর যে দ্বীনকে প্রাধান্য দেবে তার জন্য জান্নাত। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আম্মা পারা একটি সূরায় রয়েছে, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো মানে ফরজ ওয়াজিব ছাড়ছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান, জাহান্নাম তাদের বাসস্থান। যাই হোক, এই আয়াতগুলির শেষখানে এই আয়াত থেকে বেশ কিছু মাসলা মাসাইল ইস্তেমাত হয়, যদি বিস্তারিত তফসির করতাম তা আর একদিন বসতে হইতো, আর এই ছোট সুরার জন্য আর একদিন বসলে আবার আমাদের তফসির যে পৌঁছিতে হবে একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত আমরা হয়তো এবছর পৌঁছিতে পারবো না, সেই জন্য আমি সংক্ষেপ করলাম। তবে কয়েকটা জিনিস বলছি, এই আয়াতগুলি থেকে জুমার নামাজ সম্পর্কে কয়েকটি মাসলা আমরা স্পষ্ট জানতে পারলাম। প্রথম কথা, জুমার নামাজ, জুমার সালাত ফরজ, আল্লাহ বলছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এটা কোন নামাজ? জুমার নামাজ, তাহলে জুমার নামাজ ফরজ, এই আয়াত দিয়ে ফরজ করা হয়েছে। দুই নম্বর বিষয়টি যেটা জানলাম সেটা হচ্ছে যে জুমার আজান আছে, নুদিয়া লিস-সালাত মানে যখন নামাজের জন্য ডাক দেওয়া হবে মানে আজান দেওয়া হবে, এই আজান কোন আজান? হ্যাঁ জি, খুতবার সময় যে আজান দেওয়া হয়, এই আজানকে উদ্দেশ্য করা হয়েছে, কারণ খুতবার আগে যে আজান, আজকাল এখানে 10:30 সময় যে আজান হয়ে যাচ্ছে প্রথম আজান, যেটা সেই আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানায় ছিল না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ছিল না, হ্যাঁ ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন আর মদিনা শহর বেড়ে গেল আর লোকজন দেরি করে দেয় খুতবা আজান শুনতে পায় না, আজান শুনবে তখন আসলে, তখনকার যুগে ঘড়িও ছিল না যে টাইম টেবিল দেখে আসবে, অনেকে নামাজে আসতে বিলম্ব হয়ে যায়, তখন অগ্রিম একটা আজান দেওয়ার ব্যবস্থা করলেন জাওরা নামক এক স্থানে, মসজিদ থেকে একটু দূরে উঁচু জায়গায়, যাতে লোকেরা দূর দূর থেকে শুনতে পায় আর আগে থেকে প্রস্তুতি নিয়ে গোসল করে মসজিদে চলে আসতে পারে আর খুতবায় পৌঁছে যায়। তৃতীয় আজান তাই হচ্ছে আসল, আর প্রথম আজান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন। এখন এই প্রথম আজান সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করে, এই বাড়াবাড়ি ভুল, বিদাত ফতোয়া দেয়, এটা তাদের সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, এই ফতোয়া ঠিক নাই। আর এই ফতোয়া যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, উমারের জামানায় ছিল না, উসমান রাদিয়াল্লাহু চালু করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রয়েছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিইন মিন বাদি, আমার সুন্নতকে আদর্শকে মজবুত করে ধরবে আর আমার হেদায়েত প্রাপ্ত খলিফাদের
আদর্শকে সুন্নতকে মজবুত করে ধারণ করবে। সুতরাং উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফায় রাশেদ, তার সুন্নতকে মজবুত করে ধারণ করা, এটা আমাদের জন্য অবশ্যই পালনীয়। দুই নম্বর কথা, যদি শরীয়ত বিরোধী কাজ হইত তাহলে সাহাবীরা প্রতিবাদ করতেন, সাহাবীরা প্রতিবাদ করেননি, তার মানে সাহাবায়ে কেরামদের ঐক্যমত ইজমা হয়ে গেছে। শরীয়তের তৃতীয় উৎস হচ্ছে কোরআন এবং হাদিসের পরে ইজমা, মানে সর্বসম্মতিক্রমে যদি ইত্তেফাক হয়ে থাকে। সাহাবায়ে কেরামদের জামানার পরে কোনো ইজমা ঐক্যমত তেমন হয়নি, কিন্তু সাহাবায়ে কেরামদের জামানায় যেহেতু তাদের সংখ্যা অল্পই ছিল এবং তারা সীমিত এলাকায় ছিলেন, তাদের ঐক্যমত হয়েছে, এর বিরোধিতা কারো মাধ্যমে দেখা যায়। সুতরাং এই আজান দেওয়া হচ্ছে সুন্নাত, খলিফার সুন্নাত। আর খলিফার সুন্নাতকে কেউ যদি বিদআত বলে এটা সীমা লঙ্ঘন হবে, একটু ভয় করা উচিত। যদি কেউ না দেয়, মাসলা থাকে যে আমরা দিই না, নবীর জামানার সুন্নাত আমল করেছি, করুক, কিন্তু কথা হচ্ছে যে আবার ফতোয়া দেবে যে এটা বিদআত, এই ফতোয়া তাদের বাড়াবাড়ি, আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। তাহলে আজানের মাসলা জানলাম, জুমার মাসলা জানলাম, আর একটি মাসলা জানলাম যে জুমার খুতবা রয়েছে। এতে কি জানলাম? জুমার খুতবা রয়েছে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যিকরুল্লাহর তাফসীর করা হয়েছে খুতবা, খুতবা শোনার জন্য দৌড় দিয়ে আসে, নামাজের জন্য বলা হয়নি। তাহলে নামাজের আগে খুতবা শোনার জন্য ছুটি, তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে আসতে হবে যাতে করে খুতবা না ছুটে যায়। এই আয়াত স্পষ্ট করে যে জুমার খুতবা ফরজ, আর এই খুতবা শোনাও ফরজ যখন খুতবায় পৌঁছে যাবেন। আপনি মাজুর কোন মানুষ আছে, আপনি বাইরে থেকে আসছেন আর আসার পরে পৌঁছিতে লেট, সেটা আলাদা কথা, কিন্তু বাসায় ঘুমিয়ে থাকবেন, বাড়িতে ঘুমিয়ে থাকবেন আর আপনার খুতবার বেশ কিছু অংশ চলে যাচ্ছে, তারপর গাফিলতির সাথে আসছেন, না গুনাহগার হবেন আপনি। এইরকমই যে ব্যক্তি আসছে, আসার পরে তার উপর তাহিয়াতুল মসজিদের নামাজ আছে, সহিহ বুখারীতে যেহেতু হাদিস আছে, সেই জন্য তাহিয়াতুল মসজিদ দুই রাকাত পড়বে, তারপর খুতবা শোনা শুরু করবে। কারণ যেই নবীর উপর এই আয়াত নাজিল হয়েছে, সেই নবী বলেছেন জুমার দিন সম্পর্কে যে ফালিয়ুসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ পড়ো, ফালায়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত নামাজ না পড়ে বসবে না। বুঝা গেছে? বিশেষ করে জুমা সম্পর্ক আছে আর অন্য আম ভাবেও আছে, যখনই মসজিদে আসবেন দুই রাকাত নামাজ না পড়ে বসতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আমাদের দেশে যে বলে খুতবা শুরু হয়ে গেলে লাল বাতি জ্বালা, এই সময়গুলিতে নামাজ পড়বে না, এটাও একটা বিদআত, এটা একটা বিদআত। লাল বাতি জ্বালানো বিদআত, আর তারপর খুতবার সময় নামাজ পড়া যাবে না বিদআত। দুই রাকাত নামাজ, দুই রাকাতের বেশি নয়, নফল পড়া খুতবার সময় চলবে না, কিন্তু দুই রাকাত সুন্নাতে মুআক্কাদা। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে এটা ওয়াজিব, যেমন খুতবা শোনা ওয়াজিব, তেমন এই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী আসলেন জুমার দিনে আর নবী খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাই তারাকাতাইন, সহিহ বুখারীতে আছে, নামাজ পড়েছো? বলবে নামাজ পড়িনি। কম বললেন, আচ্ছা ঠিক আছে, জাহাজ বসে গেছো, বসে গেছো, পরের সপ্তাহ থেকে এরকম করি, এমন বললেন না, বললেন দাঁড়াও আর তারপরে কি করো, ফাসাল্লি রাকাতাই, দুই রাকাত নামাজ পড়ো। তাহলে বোঝা গেল যে দুই রাকাত নামাজ পড়ে মসজিদে গিয়ে বসতে হবে জুমার দিনে, এমনিতে বসা চলবে না। আর একটি মাসলা যা জানলাম সেটা হচ্ছে যে জুমার আজান, দ্বিতীয় আজান হয়ে গেলে, অর্থাৎ খুতবার সময় যে আজান হয়, আজান হয়ে গেলে ব্যবসা বাণিজ্য করা জায়েজ নয়, ব্যবসা করা হারাম এবং কাবিরা গুনাহ। দ্বিতীয় খুতবা চলছে আর কেউ যদি ব্যবসা করে, যে বিক্রি করবে সেও কাবিরা গুনাহ করলো, যে খরিদ করবে সেও কাবিরা গুনাহ করলো। জি, এছাড়াও বেশ কিছু মাসলা মাসাইল এতে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিলে ইনশাআল্লাহ তাআলা অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।